থ্যাংক ইউ আমরা তাহলে চলে যাই বনি আমিন ভাইয়ের কাছে বনি আমিন ভাই হুম থ্যাংক ইউ যারা পরে জয়েন করেছেন আবারও সালাম জানাসি আসসালামু আলাইকুম আসলে আমরা একই ইউনিভার্সিটির বিভিন্ন জন বিভিন্ন পেশনেট এবং কি বিভিন্ন ভাবে কাজ করে থাকি আসলে মূলত যে সেক্টরে কাজ করি বেসিক কিছু সিকিউরিটি আছে যেগুলো সবারই দরকার আমি সফটওয়্যার কাজ করি অথবা মানে মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করি অথবা নেটওয়ার্কিংয়ে কাজ করি যে কিছুর জন্যই সব কিছুর আসলেই আমরা যখন আমরা সিকিউরিটি স্পেশালিস্টটা কী করি আসলে অ্যাকচুয়ালি আমরা তাদের কিছু প্রবলেম ধরায় দিই কিন্তু রিজলভটা আসলেই মেন প্রবলেমগুলো সলভ করে কিন্তু একজন ডেভেলপারই সে বিভিন্ন বিষয়ে যে ডেভেলপারগুলো আছে তারাই কিন্তু রিজলভ করে এই সবগুলো সো এই বিষয়ে একটু সবারই নলেজ থাকলে পরবর্তী লাইফে আপনার জন্য সুবিধা হবে সো শুরু করা যাক আজকের যে বেসিক কনভারসেশন সেটা হচ্ছে বিগিনার গাইড টু সিটি আসলে মূলত সিটিএফ যেহেতু বলতেছি এটা সিটিএফ একটা গেমের মতো বলতে পারেন খেলার মতো বলতে পারেন বা বিভিন্ন ধরনের ক্যাপচার দ্য ফ্ল্যাগ এবং কি কিছু ইনফরমেশন আমরা প্র্যাকটিক্যাল এবং কি আমরা নলেজ বেসে দেখে থাকি অনেক সিটিএফে হয়ে থাকে সো সিটিএফের কথা বলতে গেলে সাইবার সিকিউরিটির কথাই মূলত আসে আমরা যখন পরিচয় পর্ব দিলাম সবাই একটা বিষয় স্কিপ করে গেছি আমি ধরে নিলাম সবারই রয়েছে লিঙ্কডিন আইডিটা যেহেতু আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম লিঙ্কডিন আইডির বিষয়ে অনেকটা কাজ করেছি যে সবাইকে লিঙ্কডিন প্রোফাইলগুলো খোলা এবং কেউ আমাদের সময়ে অনেক পেজগুলোও ছিল না আলহামদুলিল্লাহ এখন ডেভেলপ হয়েছে যারা যে ভাইটা অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতেছেন এই ভাইটা জানেন যে লিঙ্কডিনের আসলে কেমনটা গুরুত্ব যেটাতে আমরা অনেকটা অনিহা বা অনেক কিছু রয়েছে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিতে এই এই বিষয়টাতে আমরা ফেসবুকে খুব পারফেক্ট ইনস্টাগ্রামে খুব পারফেক্ট বাট যখন আমরা লিঙ্কডিনে খুঁজি তাহলে আমাদের অ্যালাম নাইকে পাওয়া খুব কঠিন হয়ে যায় এবং কি কে কোন বিষয়ে কাজ করতেছে সে বিষয়ে খুব প্রবলেম হয়ে যায় সবাই যদি মিউট করে নিতেন ভালো হইতো সবার জন্য সো বনি আমিন আমি আমি ফর্টি সিক্স বেচেট ছিলাম আমি আপনাদের অ্যালার্মাই হয়ে গেছি বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছি আকিস গ্রুপে এর আগেও আরও দুইটা প্রতিষ্ঠানে কাজ করেছি সাইবার সিকিউরিটি রিলেটেড আমার স্টাডিটা শুরু হয় সাইবার সিকিউরিটি দিয়েই এবং সাইবার সিকিউরিটি পেশনেট হয়ে আমি আসলে সিএসসিতে ভর্তি হয়েছিলাম এবং কি কিভার্সিটি থাকাকালীনও আমি সাইবার সিকিউরিটি বিভিন্ন কার্যক্রমের সাথে ছিলাম এবং কি প্রোগ্রামিং যে ক্লাবগুলো রয়েছে এর সাথে ছিলাম এবং কি আমাদের ইউনিভার্সিটি বিশেষ করে বলতে গেলে সিটি ইউনিভার্সিটি যে সাইবার সিকিউরিটি ফোরামটা রয়েছে আমরাই প্রতিষ্ঠা করি এবং কি আমি ফাউন্ডার ছিলাম এবং কি সেই সময় অনেক কাল পেরিয়ে আপনাদের জন্য প্ল্যাটফর্মটা রেডি করে রেখে আসছে তবে দুঃখের বিষয় বলবো না এটা সুফলই বলবো কিছুটা হলেও আমাদের ইউনিভার্সিটির পোলাপান সাইভার সিকিউরিটি সম্পর্কে আগ্রহী এবং কি জানতে ইচ্ছা হয়েছে যদি না থাকতো ওই অপরচুনিটিটা তাহলে হয়তো বা সে কেউ আগ্রহ দেখাইত না সবাই র্যান্ডমভাবে কাজ করত সো আজকের যে সেমিনারটা বলতে পারেন বা মিটিং বলতে পারেন যেহেতু আমরা মূলত ভাইদের সাথেই কথা বলতেছি সো এটা আমি মিটিংই বলবো সিটি অ্যাপটা সিটিএফ গাইড থ্রু ফর বিগ্যানার টিম বিল্ডিং এবং কি কম্পারেটিভ প্রোগ্রামিং যে প্রোগ্রামিংয়ের যে বিষয় আছে আমরা অনেক সময় মনে করি যে সাইবার সিকিউরিটি আসলে প্রোগ্রামিংয়ের বিষয়গুলো নেই অনেকেই বলে থাকে এবং কি অনেক রাইটারও লেখে থাকে বাট অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তো প্রোগ্রামিংয়ের বিষয়গুলো কনসেপ্টগুলো প্রচুর কাজে লাগবে এবং কি মেথডগুলো প্রচুর কাজে লাগবে আপনি যদি একটা প্রবলেমের সলিউশন দেখতে চান অথবা কুটগুলো যদি না বুঝেন তাহলে সেই কোডের সম্পর্কে আসলে প্রবলেমগুলো দিতে পারবেন না আমরা রিয়েল লাইফে যেগুলো দেখি মুভি দেখে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং আসলেই ইন্ডাস্ট্রি অন্যরকম অনেকগুলো পার্থক্য রয়েছে মুভিতে দেখি আমরা সাথে সাথে হ্যাক করে পুরা পৃথিবীকে অন্যরকম করে দিচ্ছে আসলে একটা হ্যাকিং অ্যাক্টিভিটি চালাইতে গেলে অনেকটা টাইম লাগে অনেকটা সময় লাগে এবং কি অনেক ধৈর্যের পরিচয় আছে একটা আপু বলছিলেন যে আমি আসলে ট্রাই করবো দিয়ে আমি পারি কি না আসলে এটা রকেট সায়েন্সও না কিন্তু এটাতে ধৈর্যের পরিচয় এবং কি ধৈর্যের সাথে শুরু করতে হবে সো আমি তিনটা টপিকে কথা বলা ট্রাই করব এবং কি মিটিংটা খুব শর্ট ট্রাইম করা ট্রাই করব কারণ বেশি হয়ে গেলে একজন ভাইয়ের হয়তো বা কথা আসতেছে একটু যদি মিউট করে নিতেন তাহলে আমার জন্য কথা বলা সুবিধা হয়তো আর যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে করতে পারেন তখন বা কথার ফাঁকে আমি মনে করি যে লাস্টের দিকে হলেই ভালো হয় আপনারা কি বলেন যে কোশ্চেন পর্বটা এবং কি টপিক রিলেটেড কোশ্চেন থাকলে সাথে সাথে আপনি চেটে চেটে দিতে পারেন আশিক আমাকে নক করলেই হয়ে যাবে ওকে তাহলে আমি শুরু করে দিলাম আসলে ক্যাপচার দ্য ফ্লাগ যা মূলত আমরা যেটা জানি ক্যাপচার দ্য ফ্লাগ এর ক্যাপচার দ্য ফ্লাগে যাওয়ার আগে আমি একটু সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হেকিং সম্পর্কে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নিব তাহলে আমাদের জন্য বোঝাটা সুবিধা হবে সিকিউরিটি বলতে মানে ইন্ডাস্ট্রিয়ালের যে সিকিউরিটি বা আইটি রিলেটেড যে সিকিউরিটি রয়েছে সে সিকিউরিটি বলতে আমরা যেটা বুঝি দুইটা বিষয় আছে এখানে একটা বিষয় রয়েছে আপনার আপনি ক্ষতি সাধন করতে পারেন আর একটা বিষয় আছে যে আপনি অথরকে অথবা যার কাজটা করতেছেন আমি উদাহরণস্বরূপ হিসেবে যদি ওয়েবসাইট দিয়েই দিই একটা ওয়েবসাইট রয়েছে যেমন সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে এখানে যদি কোনো প্রবলেম থাকে অথবা কোনো স্টুডেন্ট যদি হ্যাক করতে পারে এবং কি শুধু মেইল করে তাদেরকে জানা যে অথবা কোনো মাধ্যমে জানা যে আপনার সাইটে প্রবলেম আছে ঠিক করেন অন্য হ্যাকার দ্বারা সেটাকে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হয়ে গেল ইথিক্যালি আপনি হ্যাক করে তাদেরকে রিপোর্ট করলেন অথবা বললেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আর এই সিটি ইউনিভার্সিটি তো আমার সাথে অনেকগুলো প্রবলেম করছে সো আমি এর ডাটাগুলো সবগুলো গায়েব করে দিলাম এবং কি সিটি ইউনিভার্সিটিকে খুদি সাধন করলাম যেটা ব্ল্যাক হেড পরে যেটা হয়তো বা একটু জানেন যে হ্যাকিং বা হ্যাকারের কিছু টাইপ রয়েছে সেটাই মূলত সাইবার সিকিউরিটি অথবা সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার যে কোনো প্রবলেমেটিক বা যে কোনো বিষয়গুলা আমি অবশ্যই বইয়ের ভাষায় খুব কম বলবো আমি বাইরে থেকে বলা ট্রাই করব যে সাইবার সিকিউরিটি মূলত হচ্ছে যে আপনি যে কোনো বিষয়গুলা যদি এক্সপ্লোর করেন অথবা ওদের ভর্নাবল দেখেন অথবা তাদের সেটা নেটওয়ার্কে হোক তাদের সিস্টেমে হোক অথবা পার্সোনালি হোক কোনো আইওটি ডিভাইসে হোক যে কোনো বিষয়গুলা তাদের অথরাইজ নিয়ে করা অথরের অথরাইজ নিয়ে করা এবং কি আপনি তাকে রিপোর্ট করবেন এই একটা মনোভাব থাকায় এটি হচ্ছে এথিক্যাল হেকিং বা সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি অনেকগুলো ডোমেন রয়েছে মূলত এবং কি এই ডোমেনে বিভিন্নজন বিভিন্ন ডোমেনে কাজ করে প্রধান যে দুটি ডোমেন আছে অফেন্সিভ এবং ডিফেন্সিভ সিকিউরিটি অফেন্সিভ হচ্ছে যে আপনি অ্যাটাক টাইপ করবেন আবার ডিফেন্সিভ হচ্ছে কেউ অ্যাটাক করলে সেটাকে আপনি ডিফেন্স করবেন এটা ওয়ান কাইন্ড অফ বলতে না আর্মিদের মতো আর্মিরে কি আমাদের দেশকে সার্বভৌমত্বকে ডিফেন্স করে কিন্তু আর্মিরে অ্যাটাক করতেও জানে যখন কেউ অ্যাটাক করে তারা অ্যাটাক করতে জানে সেবেন ডিফেন্সিভ আর অফেন্সিভটা হচ্ছে যে আপনি অ্যাটাক টাইপ করবেন সো এটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করলাম সাইবার সিকিউরিটি সম্পর্কে যতটুকু ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার দিয়ে ফেলছি এখন আমরা আসবো সাইবার ক্যাপচার দ্য ফ্লাক এখন দেখেন আমরা যখন প্রোগ্রামিং শিখি যেমন আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশের এডুকেশন সম্পর্কে সবারই মোটামুটি জানা আছে ইউনিভার্সিটিতে শুধু আপনাকে বেসিকগুলো শেখা এবং কি পরীক্ষা পাশ করার জন্য যে বিষয়গুলো শেখা আপনি যদি কোর কোনো প্রোগ্রামিং শিখতে চান অথবা কম্পিটিশনে যেতে চান তাহলে আপনাকে কিন্তু একটা প্ল্যাটফর্মে অথবা কম্পিটিশনের জন্য ওইভাবেই আপনাকে সেগুলোকে জানতে হবে বা শিখতে হবে সেরকম কিছু প্ল্যাটফর্ম আছে বা কিছু কনটেস্ট আছে যেটা আমরা ক্যাপচার দ্য ফ্লাগ বলে থাকি এর মূলত হচ্ছে কোনো একটা সিস্টেম আপনাকে একটা কম্পিটিশনে বা কোনো বিষয়ে আপনাকে একটা মেশিন দেওয়া রয়েছে এবং মেশিনের মধ্যে কিছু অ্যান্সার লুকা রয়েছে কিছু ফ্লাগ লোকায় রয়েছে এই ফ্লাগুলো যদি আপনি ক্যাপচার করে অ্যান্সারটা দিতে পারেন তাহলে আপনি সেই মেশিনটা এক্সপ্লোর করতে পারেন সেই জায়গাতে সেই মেশিনে যে জায়গায় ফ্লাগ লুকায় আছে সেই জায়গাতে যেতে হলে আপনাকে সেটাকে হ্যাক করে যেতে হবে এই যে একটা প্র্যাকটিসের বিষয় যেমন আমরা ছোটোবেলা যারা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছি সব মেথ তো আমাদের কাজে লাগে না বাট আমাদের রুলগুলা নিয়মগুলা আমাদের মেধাকে বিকাশিত করার জন্য আমরা অনেকেই ম্যাথগুলো প্র্যাকটিস করে থাকি এখনও যারা এখনও যারা বড় হয়েছেন তারাও এখনও কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করে থাকেন কারণ আমার ম্যাথ প্র্যাকটিস করলে আমার পড়াশোনা অন্য পড়াশোনায় আমার ব্রেনগুলা কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায় সেরকম সাইবার সিকিউরিটি শিখতে গেলে আপনার যে ক্যাপচার দ্য ফ্লাগ শিখতে হবে তেমনটা না বাট ক্যাপচার দ্য ফ্লাগ দিয়ে যদি আপনি শুরু করেন অথবা যদি সিটি দিয়ে শুরু করেন কারণ সিটি এই বিষয়গুলোয় আপনাকে কথা বলবে এই বিষয়গুলো নিয়ে কাজ করাবে যে রিয়েল টাইম অ্যাক্টিভিটিস রিয়েল টাইম আপনি হ্যাকিংয়ের একটা সান্নিধ্য পাবেন সো ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল এবং কি ইন্টারন্যাশনালভাবে সিটি হয়ে থাকে আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশেও রিসেন্টলি দুই হাজার উনিশ শুরু হয়েছে জাতীয় পর্যায়ে এবং কি বর্তমানে অনেকগুলো ব্যাংক সেক্টর বলেন অনেকগুলো ন্যাশনাল বলেন যেমন ইন্টারন্যাশনাল আছে টাইম সিটি এফ রয়েছে গুগল সিটি এফ রয়েছে ফেসবুক সিটি এফ রয়েছে এবং কি বড় বড় কোম্পানিগুলো তাদের অধীনে সিটি এফ করে থাকে লাভ কি সিটি এফ কেন করব এই সিটি যদি আপনি টপ হতে পারেন আমি বলবো আমার স্লাইডে আছে হয়তো যে কেন আমরা সিটি এফ করবো কী জন্য আসলে এটা কেন ইম্পর্টেন্ট আমি বলবো তো ইন্ট্রোডাকশন হিসেবে বলে নিচ্ছি যে এই সিটি অ্যাপগুলো যদি আপনি লিস্টে থাকতে পারেন তাহলে আপনাকে সেই কোম্পানি ডাকবে তখন দেখবেন আপনি আপনার বিএসসি আছে কি না আপনার এমএসসি আছে কি না এই বিষয়গুলো দেখবে না আপনি তাদের প্রবলেমগুলো সলভ করতে পারছেন আপনি একজন মেধাবী আপনি একজন কার্যকরী সো আপনাকে তারা রিক্লুড করে নেবে যারা প্রোগ্রামিং কনটেস্ট করেন তারা জানেন যে প্রোগ্রামিং কনটেস্টে ভালো রেজাল্ট করলে অথবা ভালো ফলাফল করলে একটা কোম্পানি কিভাবে আপনাকে এক্সপ্লোর করে এবং কি যারা ইন্ডাস্ট্রিতে আসেন কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশের ভিত্তিটা একটু আলাদা এটা ইন্টারভিউ ট্রাইপ নেসিবি জমা নিবে ইন্টারভিউ নিবে তারপরে আপনাকে এইভাবে কল করবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন কাজ করে থাকবেন তারা কিন্তু আপনাকে হ্যাকার রেং অথবা যে কোনো প্ল্যাটফর্মে কিছু প্রবলেম দিবে এই প্রবলেমগুলো সলভ করতে দিবে যদি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন দেখবেন যে আপনার রিক্লুড হয়ে গেছে আর প্রবলেম সলভ না করতে পারলে এভাবে তারা বাসাই করে থাকে এবং কি এই টাইমটা শুরু হচ্ছে ফিউচারে আপনারা যখন বের হয়ে যাবেন যারা এখনও জুনিয়র লেভেলে আছেন এই টেনটায় শুরু হয়ে যাওয়া আপনাকে চারটা থেকে পাঁচটা প্রবলেম দেবে হয়তো আট ঘন্টা আপনাকে সময় বেঁধে দিল যে কটা প্রবলেম সলভ করতে পারেন এর অনুযায়ী আপনাকে দক্ষতা নির্বাচন করবে তারপর ডাকবে তারপর ইন্টারভিউ কল করবে দেন আপনাকে রিক্রুটমেন্ট কমপ্লিট করবে সো সেমিলার টু সাইবার সিকিউরিটি এটাই চলে আসতে আসে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সাইবার সিকিউরিটি বড় বড় কোম্পানিগুলো এখন বাংলাদেশে শুরু হয়েছে আমরা যখন দুই হাজার ষোলো সালের দিকে শুরু করছি সাইবার সিকিউরিটি স্টাডি তখন কিন্তু বাংলাদেশে তেমন সাইবার কিছু ছিল না আমরা তখন কিন্তু ভাবি নাই যে যে জব আমরা সেটা আমার কেরিয়ার হবে কিনা না বাট আমরা এটা চিন্তা করছি পাঁচ বছর পরে আমরা কিছু আমাদের কেরিয়ার অপরচুনিটি সেটাতে থাকবে সো আপনারা যারা জুনিয়র আছেন আপনাদের সময় আরো ভালো থাকবে আমাদের সময় শিশুকাল এখনো গ্রুপ অফ কোম্পানি এবং কি ব্যাংক সারা সাইবার সিকিউরিটির লোক নিয়োগ হয় না এই কেরিয়ারটা খুব ধৈর্যের আপনার অনেক ব্যর্থতা আসবে বাট যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে হয়তোবা আলহামদুলিল্লাহ আপনার জন্য কিছু অপরচুনিটি রয়েছে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এই কেরিয়ারের মাধ্যমে সো এটাই হচ্ছে ক্যাপ্টার দ্য ফ্লাগ আসলে এই প্রবলেমগুলো যখন আপনি সলভ করে অ্যান্সারগুলো দেবেন সেই প্রবলেমগুলাই আসলে আপনারা দেখতে পারবেন কেন আজ এই সিমিনারটা কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করা সেটা হচ্ছে যে আমরা একটু জানবো আমরা যে নলেজ শেয়ার করবো একে অন্যের সাথে যে সিটি এফটা কি বা বিভিন্ন টাইপ সিটি রয়েছে এবং কি এর রিসোর্স এবং বিগেনাররা কিভাবে শুরু করতে পারেন সো একটা কেরিয়ারে কথা বললাম এর পর্যাপ্ত পরিমাণ আমি রিসোর্স দিলাম না অথবা পর্যাপ্ত পরিমাণ এর সম্পর্কে নলেজ নাই আমার তাহলে ঝামেলা এই জন্য আমি এই বিষয়গুলা ইনক্লুড করেছি যে আসলে সিটি অ্যাপটা কি সবার কি ক্লিয়ার সিটি অ্যাপ কি কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন বইয়ের ভাষা হয়তো বা ভিন্নতা হবে আমি আহ নরমালি কথা বলবো যেটা বোঝানোর জন্য হম আচ্ছা সিটিএফ একটা সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করার জন্য বা সাইবার সিকিউরিটি গেমের জন্য অনেকগুলা ইনফরমেশনের জন্য কিছু চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জগুলা হ্যাকিংয়ের মাধ্যমে আপনি সলভ করতে পারেন বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে সলভ করতে পারেন এবং কি ওই সলভ করলে সেখান থেকে যে ফ্লাগটা পাবেন কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম সিটি এফ সারে সে প্ল্যাটফর্মে অ্যান্সারগুলো দিলে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন যদি আমি লিখি এখানে সিটিএফ যে পিকচারটা দেখতে পাইতেছেন আসলে টিম ওয়াইজ কাজ করতেছে মানে কিছু প্রবলেম দিছে এই প্রবলেম সাপোজ আপনাকে একটা মেশিন দিছে অথবা সার্ভার দিছি এই সার্ভারটা আপনাকে হ্যাক করতে হবে হ্যাক করে যদি হ্যাক করতে পারেন তাহলে আপনি দশটা পয়েন্ট পেলেন এভাবে যার যত পয়েন্টগুলো হয়ে যাবে ওই ফ্লাগটা দিবেন কারণ আপনাকে আইডেন্টিফাই আমি কেমনে করব। যে আপনি আসলে হ্যাক করতে পারছেন কি না সো ওই ফ্লাগটা যদি দেন ফ্লাগ মানে অ্যান্সার আপনাকে কোশ্চেন করা হয়েছে আপনি অ্যান্সার দেবেন এই অ্যান্সারটা যদি দিতে পারেন এডি কম্পিটিশন মানে প্র্যাকটিস আপনাকে যদি প্র্যাকটিস করে মানে অথবা রিয়েল টাইম যেমন আমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে যেমন ধরতে পারেন আপনি যে আপনাকে এক্সামই রয়েছে এক্সামে কি আপনি লিখে দিলেন একটা কোশ্চেন করা হয়েছে কোশ্চেনটা আপনি লিখে দিলেন অথবা মুখস্থ করছেন অথবা বই পড়ছেন বাট যখন আপনাকে প্র্যাকটিক্যাল যেমন প্রোগ্রামিং যখন আপনারা ইগুলা করেন তখন কিন্তু আসলে মুখে লিখে দিলে হয় না কম্পিউটারে সেটাকে প্র্যাকটিস করে আপনাকে লিখে মানে ট্রাইপ করে সারকে দেখাইতে হয় তারপরে আপনি প্রবলেমটা সলভিং করেন যখন প্রবলেম সলভিং করতে যান তখন অনেকগুলো প্রবলেম আসে আসলে আপনার কুট ব্লক কাজ না অথবা আপনার ফাংশনালিটি কাজ করতেছেন একটা প্রোগ্রাম এভাবে লেখলে সুবিধা হয়তো বা এল গরিদমটা এইভাবে লেখলে সুবিধা হয়তো এই বিষয়গুলো মাথায় চলে আসে সো সাইবার সিকিউরিটি আসলে প্র্যাকটিক্যাল কাজ আর সিটি আপটা হচ্ছে প্র্যাকটিক্যালেমো যেটা আসলেই আপনি এই প্রবলেমগুলো সলভ করে যে অ্যান্সারটা খুঁজে পাবেন ওর ভিতরে অ্যান্সার লুকানো থাকে ওই অ্যান্সারটা হচ্ছে ক্যাপচার দা ফ্ল্যাগ আশা করি ক্লিয়ার হয়েছে কম্পিটিশনের এই সিটিএফ টাইপ রয়েছে বেশ কিছু টাইপ রয়েছে সে টাইপগুলো নিয়ে আসলে কথা বলবো আমি যদি একটু ওকে

চ্যালেঞ্জার থাকবে এখানে আপনার ওয়েব থাকতে পারে কিপ্টোগ্রাফি থাকতে পারে ফরেনসিক থাকতে পারে রিভার্স ইঞ্জিনিয়ারিং থাকতে পারে মানে নলেজ বেস থাকতে পারে জিকে থাকতে পারে এই ধরনের আপনার প্রবলেমগুলো থাকতে পারে আমি বলতেছি না কীভাবে প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করবেন এজ এ ইউ আর বিগেনার অথবা আমি বিগেনারদের জন্য কথা বলতেছি এই ডোমেইনগুলো আসলে জিও পার্টি সিটিএফে থাকতে পারে একটা ওয়েব রিলেটেড আপনাকে প্রবলেম দিলো অথবা সেটা অ্যাক্সেসেস দিল অথবা সেটাকে এক্সকেল ইনজেকশন দিলো অথবা বিভিন্ন ধরনের একটু মিট করে নিন বা একটা কিপ্রো দিল বা একটা ফরেন্সিকের অথবা নেটওয়ার্কিংয়ের একটা প্রবলেম দিল এই টাইপ এগুলো হয়ে থাকে সেটা হচ্ছে জিও পার্টির স্টাইল সিটিএফ আর অ্যাটাক টাইপ হচ্ছে অ্যাটাক অ্যাটাক অ্যান্ড ডিফেন্স টাইপ এটা আসলে ওই সেমিলার টু কনসেপ্ট ওই গুলাই থাকে ওকে ওকে নোটেড ওই বিষয়গুলাই থাকে ওকে ভাই ওকে নোটেড ওই বিষয়গুলো থাকে ওই কিপ্টোগ্রাফি থাকবে ওই স্ট্রোনগ্রাফি থাকবে ওই বাইনারি এক্সপ্লিটেশন থাকবে ওই ওয়েবি থাকবে বা ওই পিডব্লিউএনই থাকবে অথবা এই নেটওয়ার্কিংই থাকবে কিন্তু দুইটা টিম থাকবে একটা টিম অ্যাটাক করবে আর একটা টিম ডিফেন্স করবে আবারও ভালো করে শুনে রাখেন একটা টিম অ্যাটাক করবে আর একটা টিম ডিফেন্স করবে সাপোজ ধরেন তিনটা টিম রয়েছে টিম এ টিম বি টিম সি টিম এ বি কেউ অ্যাটাক করতে পারে আবার সি কেও অ্যাটাক করতে পারে এখন টিম এ যদি টিম বিকে অ্যাটাক করে টিম বি ডিফেন্স করবে ডিফেন্স করে টিম এ কে আবার পুনরায় অ্যাটাক করবে তাহলে অ্যাটাক এবং ডিফেন্স করতেছে কি করতেছে টিম অ্যাটাক এবং ডিফেন্স করতেছে এবং কি রিয়েল টাইম সেটা আপনাকে আমি অ্যাটাক করলাম আপনাকে ডিফেন্স ক্ষমতা থাকতে হবে ডিফেন্স করতে হবে এবং কি ডিফেন্স করার সাথে সাথে আমি যে বস আমাকেও আপনি অ্যাটাক করবেন বুঝতে পারছেন জি এটি হচ্ছে অ্যাটাক এবং ডিফেন্স টাইপ আর মিক্সড হচ্ছে এই দুইটার যে কম্বিনেশন এটা জিও পার্টি সিটিএফ এটা হচ্ছে অ্যাটাক টাইপ জিনিসপার এখন আমরা এই পর্যন্ত একটু স্টপ যাবো যেহেতু আমরা সিটিএফ নিয়ে কথা বললাম কারণ এটা হচ্ছে যে দেখেন আমাদের কই ধরনের আসলে এটা অফ হ্যাকার যদি বলেন বা টাইপ অফ হ্যাকিং যদি বলেন এখানে সিটিএফ প্লাস হ্যাকিংয়ের একটা কম্বিনেশন করি তাহলে মূলত অনেক ধরনের রয়েছে আমি তিন ধরনের নিয়ে কথা বলবো একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট আরেকটা হচ্ছে রেড আর আরেকটা হচ্ছে হোয়াইট হ্যাক হোয়াইট হ্যাট হ্যাকে মানে এরা ইথিক্যালি হ্যাকার বা ইথিক্যালি হ্যাকিং করে থাকে ইথিক্যাল হ্যাকিংটা কি ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে আপনার যে অথর থেকে পারমিশন নিয়ে আপনার সার্ভারের অথবা আপনার বিষয়ের আপনার যে সিস্টেম রয়েছে সিস্টেমের কিছু ভুল ধরে অথবা বাঘ ফাইন্ড আউট করে অথরকে জানানো রিপোর্ট সাবমিট করা এটা হচ্ছে ইথিক্যাল ট্রাই আর ব্ল্যাক কোনটা ব্ল্যাক হচ্ছে অথরকে পারমিশন নেবে না অথরকে জানাবে না কোনো কিছু করবে না এবং কি তার ক্ষতি সাধন করবে এটা হচ্ছে ব্ল্যাক আবার রিড হচ্ছে এর মাঝামাঝি সে ইচ্ছা করলে নিতেও পারে না করলে মানে সে ইচ্ছা করলে মানে অথরে পারমিশন নিয়ে তাকে সতর্ক করতে পারে অথবা ইচ্ছা না করলে সে কারো পারমিশন নেবে না যেমন যদি এক্সাম্পল দেই আমরা যারা কাজ করে থাকি আসলে ইন্ডাস্ট্রিতে তারা ইথিক্যাল হ্যাকিং করে থাকি মানে কোম্পানি আমাদেরকে পুষে রাখে কোম্পানির ওয়েবসাইটটাকে হ্যাক করার এবং কি কোনো প্রবলেম পেলে তাহলে আমরা সাথে সাথে সফটওয়্যার টিমকে নোটিফাই করি যদি আমরা সফটওয়্যার রিলেটেড প্রবলেম পাই তাহলে সফটওয়্যার টিমকে যদি নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম পাই তাহলে নেটওয়ার্ক টিমকে আমরা মেইল করে থাকি অথবা তাদেরকে নোটিফাই করে থাকি আমরা ইথিক্যালি কাজ করে থাকি কার স্বার্থে কোম্পানির স্বার্থে আমাদেরকে কোম্পানি টাকা দিয়ে পুষে রাখে এর জন্য তাদের ওয়েবসাইটগুলোকে কন্টিনিউয়াসলি আমরা হ্যাক করা ট্রাই করি এবং কি কোনো হ্যাকিং অ্যাক্টিভিটিস আসলে সেগুলোকে ডিফেন্স করা ট্রাই করি মানে বহিরাগত হ্যাকার যদি আমাদের কোম্পানিকে হ্যাক করে থাকে একটা ভাই বলেছিলেন আপনার ডাটা সায়েন্স নিয়ে পড়ার খুব আগ্রহ আছে আসলে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডাটা একটা কোম্পানির ডাটা যদি লিক হয়ে যায় সেই কোম্পানি শকে সকল তথ্য বা তার তার গতিবিধি তার সেল তার এমপ্লয়ি অ্যাক্টিভিটিস এবং এভরিথিং বিষয়গুলা ডাটা অ্যানালাইজ করে বের করে তার বিজনেসের অনেকগুলো ক্ষতি করা যায় এই জন্য কোম্পানি চেষ্টা করে তার ডাটাগুলো কিভাবে সুরক্ষিত থাকে সেজন্য এথিক্যাল টাইপ হ্যাকারকে নিয়োগ দিতে আর ব্ল্যাক হ্যাড হ্যাকারের একটা এক্সাম্পল যেমন বাংলাদেশের ব্যাংকে টাকা নাই গায়েব করলো করলো এক হ্যাকার তারা কখনো বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নেয় নাই তারা বাংলাদেশ জানায়ও নাই কোনো কিছু করে নাই তারা অনেকটা টাকা তুলে নিয়ে চলে গেল এটা হচ্ছে ব্ল্যাক টাইপের অ্যাক্টিভিটিস গুলো আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার রাইট ওকে থ্যাংক ইউ এখন আমরা মূল পয়েন্টে যাবো এতগুলো ইন্ট্রোডাকশন দিলাম এর আগে আরেকটা বিষয় আসলে ক্লিয়ার হওয়ার দরকার যে কেরিয়ার অপরচুনিটি কি সাইবার সিকিউরিটির না স্টেপগুলো শেষ করে এটা বলি যে কেরিয়ার অপরচুনিটি কী নয়তো অনেকটা ই হয়ে যাবে আসলেই ভালো একটা কেরিয়ার অপরচুনিটি রয়েছে এবং কি শেষে বলি ভাই হ্যাঁ শেষেই বলি এবং কি আমরা এখন যেটা দেখবো আমরা কিভাবে আসলে শুরু করতে পারি হাউ টু স্টার্ট হুয়ার আইড্রো স্টার্ট লাইক দ্যাট আমরা কীভাবে শুরু করতে পারি এর ডে কী হবে এর রিসোর্সটা কী হবে বা এর কী কী টুল নিয়ে কাজ করা লাগবে কীভাবে প্র্যাকটিস করবো কোথায় প্র্যাকটিস করবো এই বিষয়গুলো নিয়ে আসলেই ট্রাই করব কথা বলার ওকে এখানে যে টপিকগুলো নিয়ে কথা বলবো এখন বেসিক স্কিল রিকোয়ারমেন্ট কি কী আমার স্কিল দরকার আছে আসলে সিটিএফ খেলতে গেলে অথবা সাইবার সিকিউরিটি শিখতে গেলে সাইবার সিকিউরিটি শিখতে গেলে অনেকগুলো স্কিলের দরকার আছে বাট সিটিএফ শিখতে গেলে হয়তো বা কম একটু তার রিকমেন্ডেশন টুল কী বা ট্রুলস বা কী টেকনিকগুলো আমরা আসলে ইউজ করব দেন পাইথন এবং অদার্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে আমি কেন স্পেসিফিকভাবে পাইথনকে বললাম এবং কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি লাগবে আপনার কারণ এখন অবশ্যই গ ল্যাঙ্গুয়েজ বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ রবির ল্যাঙ্গুয়েজ এগুলো খুব সাইবার সিকিউরিটিতে খুব ব্যবহার হচ্ছে বাট পাইথনের মতো না পাইথন অনেকটা বেশি বেড়েছে যে যেগুলো যারা আরেকটু সাইবার সিকিউরিটি সম্পর্কে জানেন যে অ্যাক্সপ্লইডগুলো বেশিরভাগ ডেভেলপ করে প্রোগ্রামেররা পাইথন দিয়ে সো আপনাকে পাইথনও জানতে হবে এবং কি সিটিএ প্ল্যাটফর্ম সম্পর্কে বলবো এখানে যে মূলত যে বিষয়টা রয়েছে বেসিক স্কিল রিকোয়ারমেন্ট ওকে আমি একটা নোটপ্যাড খুলি নট অনলি নোটপ্যাড জাস্ট গিভ মি ফাইভ সেকেন্ড অনেক সময় আমরা অনেকে বলে থাকি যারা সাইবার সিকিউরিটিতে আসে আমাদের দেশের একটা ভুল ধারণা রয়েছে সাইবার সিকিউরিটিকে ভাবে যে সহজ যেমন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে গেতেছেন তারা প্রোগ্রামিং শিখে সফটওয়্যারিং ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি মুভ করতে পারতেছেন যারা নেটওয়ার্কিং শিখতেছেন নেটওয়ার্কিংয়ে বেশি কিছু কনসেপ্ট শিখে নেটওয়ার্কিংকে মুভ করতে পারতেছেন বাট সাইবার সিকিউরিটিতে আমাদের দেশে এটা প্র্যাকটিস রয়েছে এবং কি বিভিন্ন কোচিং সেন্টারগুলো এরকম করে যে একজন বিগানারকেই বা একজন নর্মাল স্টুডেন্টকেই সরাসরি তারা রিকোয়ারমেন্ট করে জাস্ট আপনি সাইবার সিকিউরিটি আসুন বিশ থেকে তিরিশ হাজার টাকা দেন আপনাকে আমরা হ্যাকার অথবা সাইবার সিকিউরিটি একজন স্পেশালিস্ট বানিয়ে দেব আদৌ কি আমাদের দেশে এটা হচ্ছে আমার মনে হয় হচ্ছে না যদি চল্লিশ জন যদি চল্লিশ জন স্টুডেন্ট থাকে এর মধ্যে থেকে মেবি দুইজন থেকে তিনজন বের হোক কেন বাকিগুলা ঝরে পড়ে কেরিয়ার সুইচ করে বা দিকে চলে যায় এর মূলত কারণ হচ্ছে এর পিরিকুইজিট বা পূর্ববর্তী যে অপশনগুলো নিয়ে নিতে হয় সে অপশনগুলো সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ নলেজ থাকে না একজন কোচিং সেন্টার এক একটা কোচিং সেন্টার আপনাকে তাদের টাকা কামাইয়ের জন্য অনেক কিছু বলে থাকে মূলত আসলে কত জুন সাইবার সিকিউরিটিতে এসে ব্যর্থ হচ্ছে এর একটা যদি প্রেডিকশন থাকত তাহলে এই ভুলগুলো কেউ করতো না আমরা ট্রাই করব যে আসলে কোন কোন জায়গায় আসলে আমাদের ভুল হয়ে থাকে বা আমরা কীভাবে শুরু করতে পারি এই বিষয়গুলো সাইবার সিকিউরিটি শিখতে গেলে অথবা সিটিএফ শিখতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো আমার মূলত দরকার যেহেতু সাইবার সিকিউরিটি প্রত্যেকটা বিষয়ের ভুল ধরা অথবা তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করা সাপোজ ধরি একটা ওয়েবসাইটকে যদি আমি লক্ষ্য রাখি ওকে সরি যেমন একটা ওয়েবসাইট রয়েছে সাপোজ ধরি এটা সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইট এই ওয়েবসাইটটি কি কোচ কী রয়েছে একটা জায়গায় হোস্ট করা রয়েছে সেটা হোস্টিং হতে পারে বা তাদের ম্যানুয়াল সার্ভারে হতে পারে বা তাদের ডাটা সেন্টারে হতে পারে আই ডোন্ট নো এটা জানার দরকারও নাই আমার ভাই আপনার কি সিন শেয়ার হয়ে গেছে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে না না ঠিক আছে তে আমার থেকে কোন সমস্যা হলো না ভাই ঠিক আছে ওকে দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ আমরা যেখানে ছিলাম যে একটা ওয়েবসাইট একটা জায়গায় হোস্ট করা থাকে আমরা জানার সুবিধাতে এটা হোস্টিংই দিলাম এখানে লেখলাম সার্ভার যেহেতু গুলোতে থাকে সার্ভার এই দুইটা কনসেপ্ট সিটি ইউনিভার্সিটি একটা ডোমেন আছে আপনি যখন ব্রাউজারে সার্চ করতেছেন লাইক দ্যাট সিটি প্র্যাকটিক্যাল নিতে গেলে তো একটু টাইম বেশি লাগবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেমন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমি যখন ডোমেন দিয়ে কল করলাম তখন কিন্তু একটা জায়গা থেকে একটা ঘর থেকে অথবা একটা জায়গা থেকে আমাকে সেটাকে সার্ভ করছে আমরা তখন যখন ওকে রিকোয়েস্ট পাঠালাম একটা রিকোয়েস্ট যখন দিছি সে কিন্তু একটা রেসপন্স করছে কিসে রেসপন্স করছে ফর ফর থ্রিতে এটাতে আমাকে রেসপন্স করছে কেমনে বুঝলাম কারণ এখানে এসএসএল রয়েছে রাইট ফোর ফোর থ্রিতে আমাকে রেসপন্স করছে সে কিন্তু আমাকে তার কন্টেন্টগুলো পড়তে দিচ্ছে যে এই ইনফরমেশন রয়েছে এই এই বিষয়গুলো রয়েছে দ্যাট মিন কনসেপ্টগুলো দেখেন যে এই এ ফোর ফোর যে থ্রিতে রয়েছে আমরা এখানে জানলাম যে সিটি ইউনিভার্সিটি একটা ডুমেইন এখানে হোস্টিং একটা সার্ভার সার্ভারটা সামাও ধরে নিলাম একটা ওএসএ বিল করা রয়েছে সেটা আমি ধরলাম সেন্ট ওয়েস রয়েছে আমার মূলত বিষয় বের হলো কয়টা একটা হচ্ছে আমার ডোমেইন কনসেপ্ট আরেকটা হোস্টিং কনসেপ্টে সার্ভার আরেকটা হয়েছে সার্ভারটা কিসে বিল করা রয়েছে সেন্ট রয়েছে এই যে বিষয়গুলা দেখেন এখানে আর একটা কনসেপ্ট আছে পোর্ট এখন পোর্ট পড়তেছে কোথায় নেটওয়ার্কিংয়ে নেটওয়ার্কিং তাহলে সাইবার সিকিউরিটি শিখতে গেলে আমার কি কনসেপ্ট জানতে হবে ফার্স্টে আমার শিখতে হবে নেটওয়ার্কিং এখন একটা স্টুডেন্ট যদি নেটওয়ার্কিং সম্পর্কে না জানে সে সাইবার সিকিউরিটি কোথায় থেকে আসবে হ্যাঁ আপনার প্যাশন হয়তো সাইবার সিকিউরিটি যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আবারও ভালো করে বলে রাখি এই ভুলটা মোস্ট অব দ্য স্টুডেন্ট বাংলাদেশের করে থাকে যে জন্য অনেক সময় তারা ব্যর্থ হোক কোনো কিছু বুঝতে পারে না ভাবে যে এটা আমার জন্য রকেট সায়েন্স এটা আমার জন্য অনেক কিছু সো তখন তারা প্রবলেমে পড়ে যায় বিকজ তারা নেটওয়ার্কিং বোঝে না যেহেতু আপনি যখন আপনি কোনো আমি যখন একটা ওয়েব সার্ভারকে স্ক্রিন করবো কোনো কিছু দেখতে চাবো যে এই প্রবলেমগুলা কি তাহলে আমার নেটওয়ার্কিং কনসেপ্ট থেকে ভালো একটা ক্লিয়ার হতে যাবে আপনি জানতে হবে না সিসিএনএ জানতে হবে না যারা কুর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাদের মতো জানতে হবে না বাট বেসিক নলেজ থাকতে হবে হোয়াট ইজ দ্য আইপি কোন কোন টেকনোলজি ইউজ করতেছে বা নেটমার্ক্স কি কোন পুটগুলো অন রয়েছে এই সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এখন আপনি ডোমেন চিনেন না একটা সার্ভার চিনেন না একটা আইপি চিনেন না আপনার জন্য সাইবার সিকিউরিটি না তাহলে এপি রিকুইজিটগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তারপরে রয়েছে সার্ভার এই সার্ভার সার্ভারে তো সার্ভার যেহেতু সার্ভার রয়েছে একটা ওয়েবসাইট হোস্ট করতে গেলে যেহেতু আমি সেন্ট্রয়েস লিখলি আমি সার্ভার নিয়ে চিন্তা করি এল এ এম পি আমি ধরে নিলাম আমাদের ওয়েবসাইটটা পিএসপিতে ডেভেলপ করা একটা সেন্ট্রয়েজে কি কি ইনস্টল করতে হবে প্রথম সেন্ট্রয়েস সেন্ট্রয়েস কি একটা ওএস তাহলে আপনাকে সিম্পল অপারেটিং সিস্টেম সম্পর্কে নলেজ থাকতে হবে তাহলে দ্বিতীয় রিকোয়ারমেন্ট নিলাম ওএস অপারেটিং সিস্টেম সম্পর্কে নলেজ থাকতে বাংলাদেশে ধরতে পারেন যে বেশ কিছু অপারেটিং সিস্টেম পপুলার আমি বলে এগুলি একটা আছে লিনাক্স একটা আছে উইন্ডোজ উইন্ডোজ তো সবাই জানি যে পপুলার উইন্ডোজ এবং কি অ্যান্ড্রয়েড এমন যারা এখানে জয়েন করেছেন তারা সবাই মূলত জানেন যে হ্যাঁ লিনাক্স বা অনেকে জানেন না তাহলে অপারেটিং সিস্টেম সম্পর্কে কি রইলো উইন্ডোজ রয়েছে আমার তারপরে কী হয়েছে অ্যান্ড্রয়েড রয়েছে তারপরে কী হয়েছে লিনাক্স রয়েছে আর ধনির দের জন্য সবচেয়ে দাম বেশি কোন অপারেটিং অপারেটিং সিস্টেমটা এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার গত্র থাকতে পারে আমরা ভাবি যে আসলে উইন্ডোজ আমরা অনেকটা জানি কারণ উইন্ডুজ সারা জীবন কাজ করে থাকে ছোটবেলায় থাকে থাকে সত্য বলতে উইন্ডুজ এর অনেকগুলা বিষয় রয়েছে আপনি উইন্ডোজের শুধু গ্রাফিক্যাল মোড দিয়ে কাজ করছেন আপনি কখনো এই ক্রমান এটি দিয়ে অথবা সিএমডি দিয়ে এটি দিয়ে কাজ করেন নাই কাজ করলে বুঝতেন এটা মূলত এটাও একটা শিখার বিষয় আছে বা এখানে একটা স্ক্রিপ্ট চালায় দেখেন না কীভাবে কাজ করে আপনি সার্ভারে এতটা গ্রাফিক্যাল অ্যাক্সেস পাবেন না তখন যেমন আমরা কী জানি আমরা জানি যে ডিরেক্টরি দেখলে লিনাক্সের ক্ষেত্রে কি এলএস জানি দিলে ডিরেক্টরি আসে এটা উইন্ডোসও আসে বিকজ দুই হাজার এগারোতে সরি দুই হাজার এগারো মেবি না দুই হাজার পনেরোতে তারা কিছু শ্যাল আপলোড করছে যেটা লিনাক্স বেসের মতো কিছু কমান কাটে তারপর উইন্ডোসে কমান আছে ডির ডির দিলে আমরা ডিরেক্টরি দেখতে পারি এমকে ডিআইআর যদি দেই বনি তাহলে বনি নামে একটা ক্রিয়েট কিন্তু হলো না কারণ এটা পার্সেলের কমান না পার্সেলের কমানে এই বিষয়টাই যেমন যদি ধরি দেবিয়ান দেখেন একটা ফিচার এড করছে আপনি ইচ্ছা করলে চালাইতে পারেন আর একটা নাম যদি বলতেন বনি দিয়ে দিলাম এক দুই তিন দিই তাহলে হয়তো হ্যাঁ অলরেডি ক্রিয়েট করছে যেমন আর আরেকটা অপারেটিং সিস্টেম এটা হচ্ছে কালির একটা কার্নেল এই বিষয়গুলো আপনার কমান মোডে যেটা কমান মোড ইন্টারফেস এই বিষয়গুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে বা আস্তে আস্তে গত একদিনে তো আর হবে না আপনার একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি এতদিন এই কাজগুলো করব সো আমরা কি বললাম তাহলে অপারেটিং সিস্টেম সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে তাহলে সেন্ট্রোয়েস গেল যেহেতু সার্ভার সার্ভারের আরেকটা শব্দ লিখছি আমি ল্যাম লিখছি ল্যাম বলতে লিনাক্স বেস আরেডাস অ্যাপাসি সার্ভিস সম্পর্কেও আমাকে একটাকে নলেজ থাকতে হবে যেমন অ্যাপাচি মিস্টেক স্পেলিং মিস্টেক ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যাপাচি অ্যাপাচি একটা কি একটা কি একটা সার্ভিস যেটাকে ওয়েবসাইটকে পাবলিশ করে ইঞ্জিন এক্স রয়েছে অ্যাপাচি রয়েছে যারা লোকাল কাজ করেন যারা ইয়েতে কাজ করেন ওরা দেখবেন যে আসলে অ্যাপাচি সার্ভার দিয়ে কাজ করেন অ্যাপাচি সার্ভারে কিন্তু অনেক কিছু প্রি বিল্ডিং আছে যে জন্য আসলে জাম সার্ভার বলি আমরা জাম সার্ভারে যে অনেকগুলো আছে অ্যাপাচি আছে এরপরে কি আছে মাই স্কুয়েল একটা ডাটাবেস যারা ডাইনামিক ওয়েবসাইট বানান মাই স্কুয়েল মাই স্কুয়েল আপনি আরওগুলো অনেকগুলো ডাটাবেস রয়েছে যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন পিতে হয়েছে পিএসপি মানে এই সার্ভারটা হলে পিএসপি বেস কোনো সফটওয়্যার যদি ইনস্টল করতে চান তাহলে এই বিষয়গুলো লাগে তাহলে আমরা তৃতীয় একটা বিষয় ধরতে পারি ওয়েব টেকনোলজি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে ওয়েব টেকনোলজি সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা থাকতে হবে এ পর্যন্ত ক্লিয়ার যে আসলে একজন সাইবার সিকিউরিটি যদি আমরা শিখতে যাই তাহলে আসলে মূলত আমি কিন্তু বিগিনার না তাহলে আমার কি নেটওয়ার্কিং সম্পর্কে জ্ঞান থাকা লাগতেছে আমার ওয়েস সম্পর্কে জ্ঞান থাকা লাগতেছে ওয়েব টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকা লাগতেছে আর একটা ডোমেন লেখি তারপরে শেষ করে দিই আপনাদের কাছে যাই আরেকটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে এর আগে দেখালাম যে কিভাবে কমান করে একজন ইউজার অ্যাড করে সিস্টেম অ্যাডমিনিস্ট মানে সিস্টেমটা কিভাবে চলে কারণ এগুলা যখন আপনি ইনস্টল দিতে যাবেন একটা সিস্টেমেই তো ইনস্টল দিতে যাবেন এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার যদি কোশ্চেন করতেন কোনো তাহলে আমি आंसर করতে সুবিধা হইতো আমার জন্য মানে সাইবার সিকিউরিটিতে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন এটা কি আসলে বিগিনার লেভেল না আরো অনেক কিছু আমার জানতে হবে আগে জেনে আসতে হবে মানে বাংলাদেশে যে ট্রেন চলতে আছে কোচিং সেন্টারগুলো স্টুডেন্ট যাওয়ার সাথে সরাসরি ভর্তি করতেছে এই বিষয়ে আপনার মতামতটা কি যারা যারা এখানে সাইবার সিকিউরিটি ফিল্ডে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই क्वेश्चन করবেন কোনো হেজিটেট করবেন না আমি কিন্তু ওই মনে করেন যে তোর কথা হচ্ছে যে খুবই লো শোনা যাইতেছে কারণ আমাদের এই বাংলাদেশ এখন দেখা যাইতেছে অনেক কোচিং গুলা সাইবার সিকিউরিটির কোর্স অফার করতেছে কিন্তু এগুলা প্রথমে যে বেসিক জিনিসগুলা ক্লিয়ার করা দরকার এগুলা সম্পর্কে ক্লিয়ার না করেই সরাসরি মি स्टूडेंट নিয়ে নিতেছে এতে তো বেশি কিছু আগাইতে পারবে না আমি এটা হচ্ছে যে আপনি একটা বিষয়ে যাচ্ছেন আপনারা তো আমার ইউনিভার্সিটির ছাত্র ভাই সেজন্য স্পেশালি বলি আমার একটা অভ্যাস ছিল আমি কোন বিষয়ে যখন একটু মিট করে নেন তারপর সুবিধা হবে আমি কোনো বিষয়ে কাজ করতে গেলে सपोज একটা বিষয়ে আমি কাজ করতে যাব আগে আমার পড়াশোনা আমি শেষ করে নিতাম তারপরে একজন এক্সপার্টের সাথে কথা বলতাম যদিও আমার বাংলাদেশি কোনো কোচিংয়ের এখনও আমি স্টুডেন্ট হতে পারি নাই বাংলাদেশি কোচিং সেন্টারে স্টুডেন্ট হতে পারি নাই সাইবার সিকিউরিটি নিয়ে বা অন্য কোনো বিষয়গুলো নিয়ে এটাই যে আমার হয়তো বা পার্সোনাল আমার সেলফ লার্নিং হয়তো আমি আলহামদুলিল্লাহ স্ট্রং আছি সেজন্য আমি কোনো কোচিং সেন্টারে জানি আবার অনেকের কোচিং সেন্টারে যেতে হবে কারণ অনেক বিষয়গুলো সে বুঝবে না কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন না কোচিং সেন্টারে যাওয়ার আগে ওদের কন্টেন্টগুলা কনট্যাক্সগুলা বা ইন্ডেক্সটা অথবা কোর্স আউটলাইনটা আপনারা দেখেন না সেজন্যই আপনাদের বিভ্রান্তটা তারা কিন্তু লেখেই রাখে পি এর মানে আপনাকে জানে সে আপনি লিনাক্স সম্পর্কে জানেন অপারেটিং সিস্টেম সম্পর্কে জানেন আপনি জানেন যেমন আমি একটা উদাহরণ দিই সিএসএল বিডি সি সিএসএল বিডি নাকি মানে একটা ভালো কোম্পানি আছে সিএসএল বিডি সাইবার সিকিউরিটি কোর্স আউটলাইন সার্টিফাইড ওকে যদিও সরাসরি সাইবার সিকিউরিটি কোর্স না তাদের পঁচিশ হাজার টাকার ডিমান্ড করছে তারা আমি একটা তাদের কোর্সে যাবো হচ্ছে ট্রেনিং ট্রেনিং ওরা মূলত ট্রেনিং করে থাকে একটু ট্রাই করবো আমি অন্য একটা বিষয় দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি ধরেন আপনি সিসিএনই করবেন ডাটা ব্যাক লিনাক্সি করবেন সাপোজ ধরে একবারে সহজ একটা কোর্স তাদের লিনাক্সি করবেন ওরা কিন্তু বলে দিছে টার্গেট অডিয়েন্স মানে কার জন্য এই কোর্সটা হবে যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কাজ করবে ডেভস নিয়ে কাজ করবে সফটওয়্যার ডেভেলপার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর তারপরে কোর্স পি রিক এই জিনিসটা পড়েন না আপনারা যে জন্য সরাসরি আসলে ভর্তি হয়ে জানেন আপনি যদি আমার গোয়ালে আসেন আমি টাকা পাবো আপনাকে কেন না করব আপনার কেরিয়ার গুরুক বা না করুক এটা তো আমার সমস্যা না এই গুপন কথাগুলো আসলে কেউ করে না যেহেতু আপনারা খুব কাছে এবং কি আমার ইউনিভার্সিটির আমি চাই না যে আপনার টাইম নষ্ট হোক আপনি একটাতে বিষয়ে পারফেক্টলি হয়ে তারপরে একটা বিষয়ে যান আপনি ভাবেন এক মাস সময় নেন যেটা আপনার পেটের ভাত জোগাবে যেটা ভবিষ্যৎ আরো পঁচিশ বছর ছাব্বিশ বছর আপনি কাজ করবেন আর সেটা দুই মিনিটের ডিসিশন নেবেন এরকম বুকামি যদি না হয় আপনাদের কারণ আমি এটাকে বুকামি মনে করব। যখন ফিল্ডে এসে চাকরি পাবেন না বা আপনাকে কেউ হেল্প করবে না তখন দেখবেন যে এই বিষয়গুলো খুব আপনাকে বেদনাদায়ক দেবে স্টাডি শেষ হলে ফ্যামিলি থেকে একটা প্রেশার আসবে তারপরে আমাদের যদি আমরা বিবাহিত হই তাহলে আরেকটা একটা প্রেশার আছে যদি আরও কেউ থাকে থাকতেও পারে স্বাভাবিক তাদের কাছেও একটা প্রেশার আসবে কারণ তার তো বিয়ে হয়ে যাবে মূলত এই ঝামেলাগুলা যদি আপনারা ফেস না করেন সেজন্য আমি বলতেছি যে একটা বিষয়ে এক মাস ভাববেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন আপনি ডেভ ইঞ্জিনিয়ার হবেন ভাবেন কতগুলো ক্যাটাগরি আছে সাইবার ই থেকে কম্পিউটার সায়েন্স থেকে কতগুলো ক্যারিয়ারে সুইচ করা যা সেটা কোনটা আমার জন্য পারফেক্ট অনেক ছেলে মেয়ে আছে যাদের জন্য কোডিং ভালো লাগে না ভালো নাই লাগতে পারে এটি এটা ন্যাচারাল বিষয় সবার যে সব বিষয় ভালো লাগবে না বাট তাদের জন্য আরও কেরিয়ার রয়েছে হুদাই অথবা তারা এমনি টেনশন করে চারটে বছর কাটাই দেয় আর লাস্টে বলে আমার চাকরি হয় না একটা বেশ থেকে ষাটজন পোলাবান যদি বের হ এর ভিতরে পাঁচজনের কেন চাকরি হবে একটা আপনিও যে কয়টা ক্রেডিট কমপ্লিট করছেন আর একটা স্টুডেন্ট সেগুলো কমপ্লিট করছে তাহলে আপনার ওর মধ্যে পার্থক্য রয়েছে হানড্রেড পার্সেন্ট আপনারা ওর মধ্যে পার্থক্য রয়েছে যাই হোক আমরা ওই বিষয়গুলোতে না যাই আসলে মূলত কোনো বিষয়ে যাওয়ার আগে আমাদের গাইডলাইন নিয়ে আমরা অনেক কথা বলতে পারি আর একটা বিষয় রয়েছে আপনার সিনিয়রের সাথে ইন্টারাকশন নাই আমি রিয়েল লাইফ ফেস করি আপনি আমার সাথে কমিউনিকেশন নাই আপনি কি আপনার টিচার দ্বারা শিখতে পারবেন হ্যাঁ ওনারও একটা রিয়েল লাইফে আছে বাট ওরা ইন্ডাস্ট্রিতে নাই ইন্ডাস্ট্রি স্টুডেন্টগুলোর সাথে আপনারা অ্যাটাচমেন্ট থাকেন না এটা আপনাদের বড় ব্যর্থতা এই যে গোমরগুলা এই যে বিষয়গুলো যেমন এই শুধু একটা লিনাক্স শিখতে গেলে আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে কনসেপ্ট যদি লাগে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল যদি লাগে

আমায় একটু দিও আমি দেখতেছি না এই চ্যাটটি এই চ্যাটটি এখানেই চ্যাটটি চ্যাটটি দিবেন হ্যাঁ তাহলে এডি আমরা ই করে দিলাম সবার কি শেষ এখান থেকে সময় এই যে 5 সেকেন্ড ওইটাতে জয়েন করেন সবাই ওইটাতে জয়েন করেন তাও গ্রুপে লিঙ্কটে সেকেন্ড বার গ্রুপের সেকেন্ড বার লিঙ্কটে দিয়ে রাখলে ভালো হ আমাদের একটা ইটু ডোমেন থাকলে এই ঝামেলাটা আর হতো না আনলিমিটেড আমরা পাই যেতাম সবাই এসেছে নিপুন লিংকটা ফরওয়ার্ড করছো একটু দিয়ে দাও যে যে ছিল তাদেরকে দিয়ে দাও যদি হ আমি এগিয়ে যাই আমরা যেখানে ছিলাম তাহলে এই কোর্স পিজি আপনাকে কমপ্লিট করতে হবে আর আপনি যদি সেলফ স্টাডি করতে পারেন সাপোজ ধরেন আমি লিনাক শিখবো আমার এই সেমিস্টার ব্র্যাকে একটা আজেন্টা হচ্ছে আমি লিনাক শিখবো আমি কেন কোচিংয়ে ভর্তি হব সাপোজ ধরেন আমি কোচিংয়ে ভর্তি হয়ে কেন তাদেরকে টাকা দিবো আমি তো এই পিজি এই জিনিসগুলো দেখে দেখে আমি যদি গুগল করি অথবা ইউটিউব ঘাঁটি তাহলে তো আমার তো ক্লিয়ার হওয়ার কথা এটা তো রকেট সায়েন্স না মানে এটা আমার টেকনিক আমি কি করি বিভিন্ন কোচিং সেন্টারের পিরিও দেখি তারপরে এই বিষয়গুলোতে আমি একটা মটো সাজাই যে এতদিন আমি স্টাডি করব যেমন সাতটা মডিউল রয়েছে এখানে চোদ্দোটা ষোলোটা আঠারোটা মডিউল তিন মাসে শেষ হয়ে যাওয়ার কথা বা দুই মাসে শেষ হয়ে যাওয়ার কথা সেকেন্ড টাইম আরেকটা কোর্সে গেলে আরেকটা অ্যাডভান্স লেভেলে গেলে তাহলে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সো এইভাবে তো আপনারা স্টাডি করতে পারেন তাহলে আপনি এই কোচিং সেন্টারে আসলে যেমন ঢাকাতে কোচিং সেন্টারটা আমি তাদের বলতে না তারা অনেক ভালো কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা ট্রেনিং করা কিন্তু এই কোচিং সেন্টারে আসতে গেলে আপনি যেহেতু সাভারে থাকেন সাভার থেকে আপনি ঢাকাতে ট্রাভেল করতে আপনাকে আসতে চার ঘন্টা যেতে চার ঘন্টা এবং কি যেহেতু প্র্যাকটিক্যাল বেস এরা চার ঘন্টা করে আট ঘন্টা লস আপনার চব্বিশ ঘন্টা মধ্যে আট ঘন্টা লস হয়ে গেল। আপনার হাতে থাকলো কি আপনি ইউনিভার্সিটি ক্লাস করবেন কখন আপনি ইউনিভার্সিটি স্টাডি করবে কখন এবং কি পড়াশোনা করবে কখন আপনি কি ভার্সিটি শেষ করে এগুলো শিখবেন তখন তো আপনার জব নিয়েই আসলে ঝামেলা হবে যাই হোক আপনারা টাইম ম্যানেজমেন্টটা করে নেবেন আমি আমার স্লাইডে ফিরে আসি আপনারা ভালো জানেন কে কীভাবে স্টাডি করবেন এটা সম্পর্কে তেমনটা না বলি কিন্তু আমরা এই জায়গাটাতে ভুল করি যে আমরা একটা কেরিয়ারে যাব যেমন যে বাইরে এন্ডেড ডেভেলপমেন্ট শিখছে সে বাইরে কিন্তু আগে পিডি কমপ্লিট করছে তার এন্ডেড ডেভেলপমেন্ট শিখতে গেলে সে বা কটলিনে অথবা জাভাতে অথবা ফ্ল্যাটারে করছে ফ্লাটার শিখতে গেলে আরও যে বেশ কিছু বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করছে সে কিন্তু প্রোগ্রামিং কনসেপ্টগুলো কমপ্লিট করছে দেন কিন্তু সেখানে সুইস করছে একদিনে কিন্তু সে এন্টার ডেভেলপমেন্টে যেতে পারে নাই এন্ডর ডেভেলপমেন্টে যাওয়ার আগে যে পিরিয়া আছে সেগুলো শেষ করছে সে জেনে অথবা না জেনে অবশ্যই সে জেনে করছে তার প্রোগ্রামিং কনসেপ্ট যদি না থাকতো তাহলে জীবনে সে শিফট করতে পারতো না তার যদি ওই জ্যাট সম্পর্কে আইডিয়া না থাকতো সে কখনো ডেভেলপ করতে পারত না সে সে বিষয়গুলো দেখতে পারতো না সে লিঙ্ক আপ হাইপার লিঙ্ক আপ এই বিষয়গুলো সে অবশ্যই কমপ্লিট করছে দেন সেখানে পা দিছে এবং কি দুই তিনটা প্রজেক্ট করছে তারপর একটা কোম্পানিকে দেখাইছে এই আমার আছে আমি এই করতে পারি আপনাদের সাথে কাজ করলে ভবিষ্যতে আমি এতটুকু করতে পারবো যে জন্য এই কোম্পানি বলছে যে তুমি আমার জন্য পারফেক্ট পার্সন তুমি কত নিতে চাও ভাই আর চার বছর কাজ করুক তারপর কোম্পানিকে ডিমান্ড করবে সে আমাকে এত দিলে আমি থাকবো নয় তো আমি কাজ করব না প্রথম কিন্তু সে এই ডিমান্ডটা করতে পারে নাই যখন তার বিষয়গুলো একদিনে তো আর হয় না তাহলে আপনারা দুই থেকে তিন বছর চার বছরে মোটো নেন যে চার বছরে আমি এই বিষয়গুলা ছুটো ছোটো আকারে ভাগ করব। ওই সব সময় যারা আসলে মোটিভেশন দেয় তাদের একটা মেথডের কথা বলে কাইজেন মেথড বইয়ের ভাষায় হয়তো বা অনেক কিছু আছে মূলত হচ্ছে কাজগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করা তাহলে এই যে আছে আপনারা ছোট ছোট অংশ ভাগ করে নেন তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই বিষয়গুলো যখন আপনার কমপ্লিট হবে দেন আপনি সাইবার সিকিউরিটিতে পা দেন আদারওয়াইজ সাইবার সিকিউরিটি আপনার জন্য না এখনও না এখন যদি বলেন যে ভাই আমার নেটওয়ার্কিং কমপ্লিট তাহলে ওয়েস সম্পর্কে যেন আপনি আসতে পারেন কিন্তু আপনার মেন টার্গেট থাকবে সাইবার সিকিউরিটি এই বিষয়গুলো আমি আমি শিখব শিখে আমি এইখানে আসব এই বিষয়গুলো শিখে আপনি ভাগ করে নেবেন না যে এই সেমিস্টার ব্রেগে আমি নেটওয়ার্কিং শিখব তারপরে তিন মাসে আমি অয়েস সম্পর্কে ধারণা নিব তার তিন মাসে আমি ওয়েব টেকনোলজি সম্পর্কে দেখবো আপনার কুডার হওয়ার দরকার নাই আপনার মনে করেন যে আপনি ওয়েবসাইট বিল করতে পারেন এটা হওয়ার দরকার নাই বাট ওয়েবসাইট টেকনোলজিতে কি কি বিষয়গুলো কাজ করে কি কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া ফ্রন্ট করে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া এন্ড করে ডাটা স্টোর করে কিভাবে এই যে ফাংশনালিটি কীভাবে সার্ভার টু সার্ভার ইন্টারেক্ট হওয়া কীভাবে রিকোয়েস্টে জেনারেট করে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে জানি কিভাবে একটা সার্ভার তুলে সিস্টেম করে একটা ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট করে সার্ভার তো অনেক সার্ভার রয়েছে শুধু তো ওয়েব সার্ভারই না ফাইল সার্ভার রয়েছে আপনারা একটা গ্রুপ করেন যে পাঁচজন বন্ধু মিলে একটা ফাইল সার্ভার করলাম এখান থেকে আমরা ইন্টারনেট শেয়ার করব এখান থেকে আমরা ফাইল ট্রান্সফার করব করতে পারেন একটা হয়ে গেলো এটি তোর জন্য আপনার বড় একটা হয় না কারণ আমাদের সবারই পার্সোনাল ল্যাপটপ রয়েছে এখন আমরা একে অন্যের সাথে নেটওয়ার্ক শেয়ার করব আপনার একে অন্যের সাথে একটা ওয়েবসাইট ডেভেলপ করবো বা একটা অর্গানাইজেশনে কাজ করবো আপনারা নিজেরাই গ্রুপিং করে সৃষ্টি করেন জুনিয়র সিনিয়র মিলে একটা ট্রাই করেন এই কাজগুলো শিখলে তো আপনি ইন্ডাস্ট্রিতে দেখাইতে পারবেন আমি কাজ করছি সারা জীবনে প্রেজেন্টেশন দিয়েছেন সারা জীবনে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন এগুলো তো রিকোয়ারমেন্ট হবে না আপনার সিএসসি সার্টিফিকেট আছে এগুলো তো একটা কোম্পানি আপনাকে দেখবেন আপনাকে দেখবে আপনি পাস করছেন ঠিক আছে আপনার স্কিল কী আছে এবং সার্টিফিকেট আপনার মতো আরও পাঁচশো জন বের হয় যাই হোক এই বিষয়গুলো শেখার পরে আমরা কি করব জাম্প করব টু সাইবার সিকিউরিটি ওকে দেন এরপরে রয়েছে বেসিক স্কিল তাহলে সম্পর্কে আমরা কিছুটা দাঁড়িয়ে নিলাম এবং কি অপারেটিং সিস্টেম সম্পর্কে সাইবার সিকিউরিটিতে লিনাক্স এবং কি উইন্ডোজ সমানভাবে ব্যবহৃত হ তারপরে আমাদের কি রয়েছে রিকমেন্ডেশন ট্রোল স্লাইডটা আমি খুব তাড়াতাড়ি বানাইছি যে জন্য অনেক কিছু আমি লিখতে পারি না এবং কি স্ক্রিন শেয়ার দেন ভাই স্ক্রিন শেয়ার আমি স্ক্রিন শেয়ার দেন এখনো সরি তাহলে আমি কি নিয়ে কথা বললাম আমি তখন ওকে Thank you. তারপরে আপনাকে পাইথন শিখতে হবে কেন পাইথন শিখতে হবে আমি বলছিলাম যে অধিকাংশ গুলো থাকে এক্সপ্লোয়েড ড্রেবি ওকে অফ ড্রেভি এখানে যে একটু দেখে আসতে পারেন যে অধিকাংশ আপনার যে ইগুলো থাকে পাইথনে লেখা থাকে এটা কি পাইথনের লেখা না এটা পাইথনে না এটা পাইথনের লেখা না মানে অধিকাংশ এক্সপ্লোয়েডগুলো পাইথনে লেখা থাকে পাইথন হলে কি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যে যে কোনো একটা প্রোগ্রাম আপনি সিজ জানেন সিজ যথেষ্ট আপনার জন্য সেই সি ভেরিয়েবল একটাই হয়তোবা সিনটেক্সগুলো আলাদা হয়তোবা না এটা মোস্ট প্রবাবলি আলাদা আপনার সেই ভেরিয়েবল সেই লুপ সেই ফাংশন সেই আপনার অ্যারে লিস্ট এই বিষয়গুলাই তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে পাইথন সম্পর্কে একটু জানতে হবে সো একটা মাসে আপনি কি শিখলেন একটা মাসে শিখলেন বেসিক নেটওয়ার্কিং আরেকটা মাসে শিখলেন আপনি বেসিক অপারেটিং সিস্টেম লিনাক্স অথবা উইন্ডোজ আরেকটা মাসে শিখলেন আপনি ওয়েব টেকনোলজি আরেকটা মাসে শিখলেন এক প্রোগ্রামিং আর যারা প্রোগ্রামিং করছেন তাদের জন্য তো বেস্ট অপশন যারা সি ভালো করে শিখছেন তাদের জন্য বেস্ট অপশন কারণ অলরেডি একটা ডোমেন আপনি শেষ করে ফেলেছেন তারপরে এই যে প্ল্যাটফর্মগুলো আছে সিটি অ্যাপের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন হ্যাক দ্য বক্স রয়েছে ওভার দ্য রাইট রয়েছে পিকো সিটি অ্যাপ রয়েছে এগুলো প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম এখানে আপনারা কাজ করতে পারেন আর একটা লিখি নাই সেটা অবশ্যই লেখার দরকার পপুলার ট্রাই হ্যাক মি এখানে এই ওয়েবসাইটগুলো সম্পর্কে আমি স্লাইডটা দিয়ে দেবো চিন্তা করেন না এই ওয়েবসাইটগুলোতে আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন বুঝি নাই স্লাইডটা কিসের মধ্যে দিবেন দেখছেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট স্লাইডটা কিভাবে দেব এটা জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেন আপনার সাথে আপনি যে আমার এলাম নাই এটা যোগাযোগ আছে আপনার সাথে আমার মানে এই এই কথাতেই আসি একটা যোগাযোগ আছে আপনার সাথে আমার এই জন্যই আমি মানে প্রথম যখন পরিচয় পর্ব ছিল তখন বলছিলাম যে তিন চারটা ডোমেনের কথা বলবেন একটা হচ্ছে আপনার নাম আর একটা ডোমেন হচ্ছে ভুলে গেলাম আপনি বেস আর একটা হচ্ছে যে আপনার প্যাশনেট কি একটা ডোমিন হচ্ছে লিংডিন একজনও বলেন যে যে লিংডিন কারণ আপনার অ্যালামনের সাথে বা আপনার যে বড় ভাই রয়েছে তাদের সাথে ইন্টারটাপ্ট নাই আপনার আসলে কোনো ডকুমেন্টগুলো কীভাবে যেমন আমার এটা লিঙ্কডিন আইডি এটা আমার লিঙ্কডিন আইডি এখানে আমি বেশ কিছু বিষয়গুলো শেয়ার করে থাকি যেমন পোস্ট পোস্টগুলো দেখো দেখেন আমি আমার নিজের বেন্ডিং করতেছি না সরি টু সে এই পোস্টগুলো আমি বিভিন্ন বিষয়গুলো সাইবার সিকিউরি সম্পর্কে দেখে থাকি যদি লিঙ্ক ডি আপনি কানেকশন থাকতেন তাহলে ইজিলি আমি সেটাকে লিঙ্ক নিজে করে দিতে পারতাম বা যে কোনো একটা কমিউনিটির সাথে যদি যুক্ত থাকেন সেই কমিউনিটিগুলোতে দিলে আমি সেগুলোকে ফরওয়ার্ড করতে পারতাম আর আমার ডকুমেন্টগুলো আমি জানি না আমার ডকুমেন্টগুলো ইন্ডিয়ান ইদানিং ইন্ডিয়ান দুইটা গ্রুপ শেয়ার করা শুরু করছে দেখলে বোঝা যা তারা গ্রুপগুলো শেয়ার করে এবং কি আমার যে ডকুমেন্টগুলো আমি বানাই বা বিভিন্ন রকম শেয়ার দিই বিভিন্ন জনের আর কি শেয়ার দেয় এর মানে মূলত হয়তো বা সামথিং আর কিছু না তাহলে আপনি আমার ইউনিভার্সিটির হয়ে আমার এলামনাই হয়ে তাহলে আমার সম্পর্কে জানেন না এটা আপনার ব্যর্থতা আমার না সো এটা কালেক্ট করে নিয়ে নেবেন অর্গানাইজেশনে যারা আছে যারা এটার আয়োজন করছে বা আমাকে যারা দাওয়াত দিছে তাদের থেকেই কালেক্ট করে নেবেন যে তাদের কাছে আমি দিয়ে দিব তাদের থেকে আসলে আমি এই যে কথাগুলো বলতেছি এর মূলত কারণ হচ্ছে টিম বিল্ডিং আমাদের মাঝে টিম বিল্ডিং নেই এখন আপনি যদি আপনার সাধারণ ফ্রেন্ডের মতো ভাবেন আপনার বেস্টমেটের মতো আপনাকে চিন্তা করেন তাহলে কিন্তু সমস্যা দিন শেষে হিসাব আপনার লাইফের হিসাবটা আপনারই দিতে হবে আমি হয়তোবা এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি যে কিভাবে আপনি আপনার কমিউনিটির সাথে অ্যাড হবেন বা যুক্ত হবেন বা টিম বিল্ডিং করবেন কারণ টিম বিল্ডিং থাকলে যারা আসলে আমরা টিম বিল্ডিংয়ে ছিলাম আসি তারা সবসময় আমরা খারাপ কিছু পাই নাই ভালো কিছু পাইছি আমার কমিউনিটি থেকে যাই হোক এই প্ল্যাটফর্মগুলো যেমন এই ট্রাই হ্যাকমি আছে হ্যাক দ্য বক্স আছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন রিয়েল টাইম প্র্যাকটিসগুলা এখানে করবেন এবং কি এখানে ভালোভাবে দেওয়া রয়েছে যেমন আমি যদি ধরি একটা বক্স সার্চ দেব হুম আসতে থাকুক যেমন আমি লিনাক্স সম্পর্কে আইডিয়া নিব সাপোজ আমি লিনাক্স শিখব লান্না ভুলে গেলাম সার্চ বাটুনটা পাইতেছি না ওকে সার্স যদি আমি লিনাক্স দিই লিনাক্সের যে বক্সগুলো রয়েছে সে বক্সগুলো আমার কাছে চলে আসবে সাপোজ ধরি লিনাক্স ফান্ডামেন্টাল ওয়ান শিখবো আমি মানে লিনাক্সে ফান্ডামেন্টাল এখানে কিন্তু দেওয়া আছে যে ইন্ট্রোডাকশন লিনাক্স কি আপনাকে এই সম্পর্কে ধারণা দেওয়া আছে দেন ধারণা দেওয়া আছে মেশিন কিভাবে কাজ করে দেন ধারণা দেওয়া আছে রানিং মানে কি কমানগুলো দিয়ে কাজ করবেন এই বিষয়গুলোতে দিয়ে আছে আরেকটা একটা প্ল্যাটফর্মে ভাবছিলাম ওভার দ্য রাইট ওভার ওভার দ্য রাইট এই প্ল্যাটফর্ম থেকে আপনি লিনাক্স শিখতে পারেন এখানে যে গেম আছে অনেকের গেম খেলতে ভালো লাগে এই গেমগুলো দিয়ে আসলে আপনার আপনার স্কিল গড়তে পারেন আরেকটা হচ্ছে যদি পড়াশোনার জন্য লিনাক্স জার্নি লিনাক জার্নি নামে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেও আপনি লিনাক্সের কমানগুলো এ টু জেড জানতে পারেন এখন কেন যারা যে কেরিয়ারে থাকেন আপনাকে লিনাক্স শিখতেই হবে আমি আবারও বলছি আপনি এন্ডার ডেভেলপমেন্ট করেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আপনি যে ইঞ্জিনিয়ারই হন আপনাকে লিনাক্স জানতেই হবে কেন ইন্ডাস্ট্রিতে এর অনেকগুলো কাজ রয়েছে ইন্ডাস্ট্রিতে অনেক সার্ভার রয়েছে যে আপনাকে বিল করতে হবে আপনাকে ওই বিষয়ে কাজ করতে হবে বা বিভিন্ন বিষয়ে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকেন কমন মুডগুলো অধিকাংশ সিমিলারই সো আপনার অ্যান্ড্রয়েড বেজে যারা অ্যান্ড্রয়েড তো টার্মিনাল মুডে কাজ করি না কিন্তু যারা বিল করে তাদের অনেকটা কাজ করতে হয় যারা অ্যাডভান্স কিছু সফটওয়্যার বানা যেমন সফটওয়্যারে পারমিশন নেওয়ার বিষয়গুলো রয়েছে অনেক পারমিশন দেখবেন যে অনেক পারমিশন নেয় সফটওয়্যার এই বিষয়গুলো কাজ করতে যেমন আপনার অগোচরি আপনার সেই সফটওয়্যারটা আপনার গ্যালারি অ্যাক্সেস নিতে পারতেছে আপনার ফেসবুক পোস্টগুলা সে নিয়ন্ত্রণ করতে পারতেছে এই অ্যাডভান্স বিষয়গুলাতে গেলে তখন আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যাই হোক আমরা আনাদার টপিকেই বেশি যাচ্ছি আমরা দেখলাম যে কোন কোন বিষয়গুলোতে আমরা আসলে প্র্যাকটিস করতে পারি দেন বিজ্ঞানারদের জন্য টিপস সম্পর্কে কী আছে কিভাবে শুরু করতে পারি লার্ন বেসিক এটা শিখতেই হবে আপনাদের আরেকটা একটা প্র্যাকটিস রেগুলার আপনাকে প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিসের ক্ষেত্রে আরেকটা যদি উদাহরণ দেওয়া যা লার্নিং পিরামিড এই সম্পর্কে কে কে জানেন লার্নিং পিরামিড কেউ কি জানেন আমি ভাই ছোট্ট একটা ডকুমেন্ট একটা পিকচার একটা পিকচারে আসলে অনেক কিছু বলে দে ফার্স্টে কি ওপেন করব ওকে আমি এটা ওপেন করি দেখতে পারতেছেন দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে ভাই জি ভাই ওকে আমি প্র্যাকটিস রেগুলারলি এজন্য এই কথাটা আসছে আচ্ছা লার্নিং পিরামিডটা হচ্ছে এটা অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে মানে সকল স্টুডেন্টের ক্ষেত্রে এটা এটা কাজে লাগে একটা রিসার্চ রিসার্চ পেপার থেকেই বের করছে কে করছিল আই আইডিয়া শুধু আমি এই টপিকটা নিয়ে কথা বলি যে লার্নিং পিরামিড মূলত একটা পিরামিড সবাই জানেন যে মিশরে রয়েছে এটা কয়টা স্তরে ভাগ করছে একটা স্টুডেন্টকে আমরা যখন ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে লেকচার শুনি আমাদের ব্র্যান্ড তো ফাইভ পার্সেন্ট কাজ করে ভালো করে টপিকগুলো শোনেন আমাদের ব্রেন ফাইভ পার্সেন্ট কাজ করে একটা লেকচার শুনলেন যখন আপনি লেকচারটা শোনার পরে যদি বাসায় আসে আপনি পড়েন মানে রেডিং করেন আপনার ব্র্যান্ড দশ পার্সেন্ট কাজ করবে আপনি যদি লিসেনিং শুনেন যেটা অডিও ভিজুয়াল আপনি রেকর্ড করছেন সেটা যদি শুনেন আপনার ব্রেন কাজ করবে বিশ পার্সেন্ট ডেমনস্ট্রেশন ই যে আপনাকে স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি কাজ করতেছি এটা যদি দেখায় আপনার ব্রেন কাজ করবে তিরিশ পার্সেন্ট ডিসকাশন আপনার ব্রেন কাজ করে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাশনটা কি ইট ইস এ টিম কোম্পানিতে কখনো একা আপনাকে কাজ করতে দেবে না কোনো কাজই করতে দেয় না টিমের সাথে কাজ করতে দেবে টিমওয়ার্কের খুব ইম্পর্টেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনার ব্রেনের ক্যাপাসিটি হবে কোনো বিষয়ে আপনি যদি না হয় এটা তো রিসার্চ পেপার হয়তো আমি বিলিভ করলাম না আপনি আপনার দুইটা ফ্রেন্ডের সাথে একটা জুনিয়র একটা সিনিয়রের সাথে একটা ডিসকাস করেন ডিসকাস করে আপনার প্রবলেমগুলো দেখেন দেখবেন যে আপনার ব্রেন কতটুকু কাজ করে আপনার লেকচার দিছে আপনার টিচার ওই লেকচারটা সম্পর্কে একটু ডিসকাস করেন দুটা ফ্রেন্ডের সাথে দেখবেন যে এক্সামে যদি কোশ্চেন আসে আপনি হয়তো বা পড়েন সেই টপিকটা সম্পর্কে তাও দুই লাইন লিখতে পারতেছেন ডিসকাশনে এমন একটা ক্ষমতা রয়েছে প্র্যাকটিক্যাল ড্রয়িং ওই কাজটা যদি প্র্যাকটিক্যাল বলে করেন সেভেন্টি ফাইভ পারসেন্ট কাজ করে থাকে সেই সাথে যদি আপনি টিচিং দেন কাউকে সাপোজ আপনারা অনেক সি শেষ করছেন সি শেষ করার পরে যদি আপনার যারা ফ্রেশার আসছে তাদেরকে যদি এক ঘন্টা করে আপনি সি শিখাইতেন আপনার ফিউচারটা কত দূরে এগিয়ে যেত কারণ কাউকে পড়াইতে গেলে আপনাকে পড়তে হবে আপনার ব্রেন কাজ করবে নব্বই পার্সেন্ট যেটা ওই শফিকুলেরা ওরা শুরু করছিল আমি দেখছিলাম কাফিয়া জান্নাত কিছুদিন ও কিছু কনসেপ্ট প্লাবনের মাঝে করছিল এখন হচ্ছে যে একজন লার্নার আর একজন টিচার বা একজন ইন্সট্রাক্টর ঝামেলা কি জানেন আপনারা পঞ্চাশ জুন জয়েন করছেন পরের দিন চল্লিশ জুন পরের দিন দুই জুন পরের দিন দেখবেন যে লাস্টে মাইকালা ওই একটা সবার মধ্যে কথা বলে না যে মাইকালা আর বক্তা রয়েছে আর কেউ থাকে না প্রবলেমটা ভাই আপনার আপনাকে আইডেন্টিফাই করতে হবে একজন যখন পড়াইতেছে আপনারে আপনার বলতে হবে আমি ফ্রি রিসোর্স পাচ্ছি এবং কি মেন্টরশিপ পাচ্ছি একজনের আমি রিয়েল টাইম প্রবলেমগুলো করতে পারছি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এটাতে আমাদের অনেকটা অলসতা রয়েছে কেউ যদি কোনো একটা স্টেপ নেয় স্টেপে আমরা অংশগ্রহণ করি না দিন শেষে একটু এভুলেশন করেন যে কোনো কোচিং সেন্টারে গেলে আপনার থেকে কত টাকা নিবে আপনি ইউনিভার্সিটিতে পে করতেছেন সব জায়গায় আপনি পে করতেছেন বাট আপনার একটা ভাই যেহেতু আপনাকে পড়াইতে চাচ্ছে আপনারও লাভ বা যে পড়াইতেছে তারও লাভ পরবর্তীতে তার প্রেজেন্টেশন স্কিল তার অন্য অন্য যে স্কিলগুলা সে গ্রহ করবে কথা বলার ক্যাপাসিটি বৃদ্ধি পাবে তার প্র্যাকটিক্যাল জিনিসগুলা বৃদ্ধি পাবে তাকে ওই সুযোগটা থেকে হাত ছাড়া করতেছেন বা আপনারও তো একটা সাহস আপনি কি দশজনের ভিতরে যদি দাঁড় করায় দেওয়া যায় তাহলে দেখবেন যে কাঁপতেছেন তাহলে আপনি কি ইঞ্জিনিয়ার ভাই আপনি একজন সিএসসি ইঞ্জিনিয়ার একটা নিজেকে একটু অন্য লেভেলে চিন্তা করেন যে আমি একজন সিএসসি ইঞ্জিনিয়ার আমি একটা একটা লেকচার দিতে টপিক সম্পর্কে বলতে আমার হাঁটু কাঁপতেছে যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি যে প্রেজেন্টেশন হাঁটু কাপা শেষ হয়ে যায় একটা স্লাইডের কি করেন ঠাড়া মস্ত করে আসে ওই স্লাইডটা দেখে দেখে বলেন দুইটা টপিক সম্পর্কে বিস্তারিত বলতে পারেন না কারণ কি আপনি ভয়ই তো অর্ধেক শেষ যে আমি কি বলবো আমার ভুল হচ্ছে কি না যদি এই ভয়টা না পাইতেন দেখদিন যে ওই টপিকে আরো মানে না দেখে অনেক কিছু বলতে পারতেছেন আপনি যাই হোক আমরা বেশিরভাগ দিকে যাচ্ছি এই সিস্টেমটা চালু করেন ইউনিভার্সিটিতে যে আপনি থার্ড ইয়ারে পড়েন ফার্স্ট ইয়ারে কোনো কোর্স চারজন থেকে পাঁচজন নিয়ে টিম ওয়ার্ক করেন ওদেরকে পড়ানো ট্রাই করেন তাহলে আপনার ব্রেনটা কাজ করবে নব্বই পার্সেন্ট দেন ওয়ার্ক উইথ টিম যেমন আমি মূলত যে সিটিএফ সম্পর্কে বললাম আমাদের ইউনিভার্সিটি সিটিএফের টিম আছে কয়টা সাইবার সিকিউরিটিতে ক্লাবে কেউ মুজাহিদ আছে সম্ভবত রাইট মুজাহিদ কি জয়েন করেছে ও মেবি মুজাহিদ নাই মুজাহিদ ভাই মেবি লিভ ওকে ওকে ঠিক আছে প্রোগ্রামিং ক্লাবে টিম আছে কয়টা আমি জানি না ভাই

মানে না আমি 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 প্রবলেমগুলো তুলে ধরতাছি আমাদের যে প্রবলেমগুলো আমি তো আপনার ইউনিভার্সিটি থেকে পাস করে আরছি দেববস গ্রুপের টিম আছে কয়টা তারপরে এন্ড ডেভেলপমেন্ট গ্রুপের টিম আছে কয়টা আমরা ক্যারিয়ারগুলো কি ভাগ করেছিলাম কখনো যে কোন কোন ক্যারিয়ারে কোন কোন আমি যাচ্ছি Android ডেভেলপমেন্টে নাই মানে শুধু প্রোগ্রামিং ক্লাব ছাড়া আর কিছু নাই প্রোগ্রাম ক্লাব তো নোটিশ বুট হয়ে গেছে যাই হোক এটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার প্রোগ্রামিং গ্রুপটা অনেক ট্রাই করতেছে তারপরে এই দেখেন এই গ্রুপগুলো চালাইতে যদি অর্থ লাগে আপনারা যদি যারা সিনিয়র লেভেল আছে যদি টাকা চান তাদের থেকে কোনোদিন তারা কি মুখ ফিরাবে কিন্তু তাদের কি আপনারা দাওয়াত দিতে পারেন কখনো বা তাদের নিয়ে একটা ভাবতে পারেন যে ইন্ডাস্ট্রিয়াল ইনভায়রনমেন্ট কী অথবা আমার একটা ভাইয়ের যে কোম্পানিতে চাকরি করে একটু ঘুরে আসি দেখে আসি তাদের কাজবাজ কীভাবে করে মানে আমাদের এই জিনিসগুলো গ্যাপ আছে যে একটা ভাইয়ের সাথে কনভারসেশন করা বা কথা বলা মানে নট অনলি মি বাট অলসো অল অ্যালাম নাই উই আর নট ইন্টারেক্টেড টিচ আদার ইটস এ বেসিক প্রবলেম আমাদের কি আমাদের ইগো নাকি আমরা বেশি পারি নাকি আমরা কমিউনিটি বিল করতে পারি না নাকি কমিউনিটিতে বাড়তি টাইমও আপনার আমার বয়সের গ্যাপ হয়তো বা পাঁচ থেকে তিন চার বছরের মতো হবে আপনি যে ফেসটা পার করে আসতেছেন আমিও পার করে আসছি আমি তো বুঝি আমাদের টাইমগুলো কোথায় ইনভেস্ট করি মডেল টাউনে গেলে তো চার থেকে পাঁচ ঘন্টা থাকে না আমাদের তখন টাইম তো আমাদের কনজিউমিং হয় না কিন্তু একটা বড় ভাইয়ের সাথে আলোচনা করতে যদি এক ঘন্টা লস হয়ে যায় তাহলে আমরা অনেকগুলো আমার পড়াশোনার ক্ষতি হয়ে যায় বিভিন্ন হ্যাঁ বড়ো ভাইরা রাতে আপনাকে টাইম দেবে কারণ তাদের দিনে টাইম থাকে না সো আমরা কি কমিটমেন্ট নিব টিম ওয়ার্ক করবো কি থেকে যে কোনো সেক্টরে আমরা ট্রাই করবো টিম ওয়ার্ক করতে কারণ টিম ওয়ার্ক করলে এক্সপ্রক্সিমেটলি আমাদেরই লাভ আপনার কেরিয়ারই লাভ হ্যাঁ দেন তারপরে রয়েছে জয়েন দ্য কমিউনিটি যেগুলো কমিউনিটি নাই যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেক্টর কমিউনিটি গড়ে তুলেন আপনার মতো দুই তিনটা লোক গড়ে তোলেন যারা ইন্ডাস্ট্রিতে আছে আপনাকে টাইম দেবে না এটা সত্য কথা আবারও বলে রাখি যারা ইন্ডাস্ট্রি আছে আপনাকে টাইম দেবে না তাদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে কারণ তার টাইমের অনেক মূল্য আছে আপনার যেমন টাইমের মূল্য নাই যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমি কিছুদিন আগে আমার একটা ভাইয়ের সিবি চাইছি খুব কাছের ভাই এমন একটা সিবি দিয়েছে যেখানে আমি ড্রপ করতে পারি নাই সিবিটা আমি ড্রপই করতে পারি নাই মানে এতটা খারাপ লেভেলের সিবি আমারও একটা সম্মানের ব্যাপার স্যাপার আছে তাহলে আপনার মোতায় নাই থাকে আমার কি লাভ আছে না লস আমার অলমোস্ট লস ভাবি আমি কারণ সে যদি মানে এই রকম কিছু মানে একটা কমিউনিটি থাকতো যে কেরিয়ার সম্পর্কে হাউ টু মেক এ বিল্ড এ গুড সিভি একজন সিএসসি পাশ করা ছেলে যদি তার সিভি রাইট না করতে পারে তার জব পাওয়ার যোগ্যতা আমি মনে করি বাংলাদেশে নাই ইটস মাই পার্সোনাল থিঙ্কিং এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি বলা হয় যে আপনার প্রজেক্ট কয়টা আছে প্রত্যেক সেমিস্টারে একটা করে প্রজেক্ট মারেন কিন্তু আপনার রিভুলেশন নাই আপনার গিট হাফ আইডি আছে কি না আপনার লিঙ্কডিন আছে কি না তো কোম্পানিতে লাগবে আর ফেসবুক দিয়ে আমি কী করবো দুই ধুয়ে পানি খাবো আপনার ইনস্টাগ্রাম দেখে দেখে আমি কি করব আপনার টিকটক দেখে আমি কি করব আমি তো এগুলো দেখব না আপনার দেখব আমি গিট হাঁপ যে আপনার গিট হাপে কী আছে মানে আমি বলতে এখানে বোঝাইছি এইচ আর দেখবে আপনাকে আপনার দেখবে লিঙ্কডিন আপনার লিঙ্কডিনে কেমন অ্যাক্টিভিটিস রয়েছে সে অনুযায়ী আপনার কে কী করবে আপনি চার বছর কী পরিশ্রম করছেন এই বিষয়গুলো আপনাকে তারা অ্যানালাইজ করে আপনাকে আসলে সিলেক্ট করবে সো আমরা কমিউনিটি বিল করি যারা নতুন আছেন তাদের জন্য আরও জিনিস আপনার বন্ধুকে জানান আপনার বেসমেটকে জানান যারা এই সিয়ার আছেন তারা জানান ভালো করে কে মানলো কে মানলো না সেটা তার ব্যাপার কিন্তু আপনার ট্রাইটা আপনি করে গেছেন আলহামদুলিল্লাহ এটা আপনার একটা অ্যাচিভমেন্ট কমিউনিটি করলে কি হ আপনার স্কিল হয় মেন্টরশিপের লিডারশিপের এটা একটা বড় স্কিল কারণ কিছুদিন পরে আপনি একজন লিডার হতে যাচ্ছেন টিম লিডার হতে যাচ্ছেন হাউ টু মেনটেন আওয়ার টিম অ্যাক্সুয়ালি সো এই কাজগুলা করলে আপনার কখনো ক্ষতি হবে না এবং কি টাইমটা ইভুলেশনটা ভালো হবে আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি তখন আমরা আমরা জানি না যে আমাদের টাইম কীভাবে লস আছে যাই হোক তারপর ডকুমেন্ট ইউর ওয়ার্ক এক্স্যাক্টলি আপনাকে ডকুমেন্টেশন রাখতে হবে কোনো কাজের যে কোনো কাজের আপনাকে রেগুলেশন রাখতে হবে আপনার ডকুমেন্ট আপনি গিডাপে রাখতে পারেন আপনার ডকুমেন্ট আপনার গুগল ডক্সে রাখতে পারেন আপনার কাজগুলো আপনি বিভিন্ন আকারে রাখতে পারেন ক্লিয়ার এই স্লাইড ওকে হ্যাঁ রিসোর্স আমি শেষ করব বেশি নাই আর আপনাদের অনেক কষ্ট দিলাম ওকে রিসোর্স রিসোর্স আসলে এটা দেওয়ার কোনো আমি মনে করি ব্যর্থতা কারণ আপনি যদি গুগল না করতে পারেন আপনার এসব কেরিয়ারে আসার দরকার নাই আপনি একটু ইউটিউব ঘাটে নেবেন অথবা গুগল করে নেবেন যে কোনো বিষয় দরকার হচ্ছে আপনি ইউটিউবে দেখে নেবেন অথবা গুগলে দেখে নেবেন ইউটিউবের কন্টেন্ট এতই বেশি রয়েছে আপনার কেরিয়ারে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমরা আসলে এইসব বিষয়গুলো দেখি না যেমন অনলাইন কোর্স আছে টিউটোরিয়াল আছে বিভিন্ন সিটি সম্পর্কে বই রয়েছে বিভিন্ন ওয়েবসাইট ব্লগ রয়েছে প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম রয়েছে এই বিষয়গুলো থেকে সিটি অ্যাপ যা যায় ওভারঅল এই স্লাইডটা নট অনলি সিটি অ্যাপ আমি অনেকগুলো কথা বলেছি আপনার কেরিয়ার সম্পর্কে আসলে আমরা কেন কেরিয়ার থেকে ব্যর্থ হই এই সম্পর্কে বলে আমি আসলে আজকের মতো শেষ করব যদি কত মিনিট আছে এটা যদি কেউ বলতে পারতেন তাহলে আমার এগিয়ে যাওয়া ভালো হইতো আধা ঘন্টার মতো ওকে অনেক টাইম আছে আবার কুশ্চেন পর্ব রাখবো দশ মিনিট কারণ অনেকগুলো কুশ্চেন জমা হয়ে আসে সবারই আমি জানি কারণ অনেকগুলো করা কথা বলেছি মন খারাপ করে আছেন আপনারা এটাও জানি সো এখন যে বিষয়টা হচ্ছে মানে আমরা চিন্তা করতেছি কি আমাদের ইউনিভার্সিটি নিয়ে আমাদের ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করতেছি এখন কারণ নিজের চরকায় আগে তেল দিই পরে অন্যটা ধরি আমরা অনেক সময় বলি বাংলাদেশ এডুকেশন সিস্টেম ইজ নট গুড নট এ গো টুগেদার বাট হো আয়াম যদি কুশ্চেন করেন আপনাকে হো আয়াম আপনি কে কি উত্তর দেবেন আপনি সিএসি স্টুডেন্ট তাহলে আপনার মেন্টালিটি থাকবে অন্যরকম কারণ দিন শেষে আমরা কি আমি মাঝে মাঝেই বলে থাকি আমরা নামে শেষে কি লিখি ইএনজি মানে ইঞ্জিনিয়ার রাইট ইঞ্জিনিয়ার মানে কি বাংলা কেউ বলতে পারবেন আচ্ছা প্রকৌশলী এর খাডি বাংলা কি আরো আরো কি ভেঙে ভেঙ্গে বলতে পারবেন কিছু এর বাংলা কাজ করে যা রাখা প্রকৌশলী মানে কাজ করে খাওয়া আমি যদি অন্যভাবে একটু বলি মানে কামলা দিয়ে খাই আমরা আমাদের মধ্যে আর অফিসারের মধ্যে পার্থক্যটা কি আমাদের আর অফিসারদের মধ্যে পার্থক্য একজন মানুষ একটা অফিসে জয়েন করলো আর আমরা জয়েন করলাম আর একটা অফিসে এটা হচ্ছে একজন সিএসসি ইঞ্জিনিয়ারের অফিস এটা হচ্ছে একজন মনে করেন যে বিবিএ বা অন্য কোনো স্টুডেন্টের অফিস বিবিএর অনেক কাজ করে থাকে উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে না এখানে এসে তার কি করতে হবে ডকুমেন্ট করতে হবে অথবা সে সাইন দিয়ে তার কাজটা উদ্ধার সেই ইচ্ছা করলে পড়াশোনা করতে পারে ইচ্ছা না করলে সে পড়াশোনা করতে হবে না বিবি অবশ্যই পড়াশোনা করতে হবে বিবিএ ডিপার্টমেন্টটা কোম্পানির ক্ষেত্রে বা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা যে শুধু সাইন করে আর পড়াশোনা কখনো করে না কিন্তু আপনি সিএসসি সারা জীবন আপনার পড়াশোনা করতে হবে যতদিন কেরিয়ারে আসেন পড়াশোনাই করে কি শেষ আপনার কাজ করতে হবে আপনি কাজ করবেন পয়সা পাবেন কাজ করবেন না চলে যাবে এটা তো ক্লিয়ার ভাই আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আপনার সফটওয়্যার বানাইতে হবে কুট করতে হবে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলে নেটওয়ার্কের কাজ জানতে হবে এর মানে দ্যাট মিনস ইঞ্জিনিয়ার মানে যদি কাজ করে খাওয়া লাগে তাহলে কেন আমরা অফিসার সাথে বসে আসি ওয়াই এজন্য আমি কোয়েশেন করছিলাম হো আই এম বা হো আর ইউ ইউ আর নট অফিসার ইউ আর ইঞ্জিনিয়ার তাহলে আপনার ওইভাবে মেন্টালিটি সেট করতে হবে তাহলে আমি কেন বিবিএদের মতো বার্থডে নিয়ে হ্যাপি থাকবো আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নষ্ট করব আমি কেন ফেসবুকে আমার পোস্ট দিয়েই আমি আমার ফিলিং শেয়ার করব আমি তো একটা প্রজেক্টও শেয়ার করতে পারি যে এই আমার প্রজেক্ট মাসের মধ্যে একটা ছবি যদি পোস্ট দিয়ে আমি ফিলিং শেয়ার করি তাহলে আমি কি মাসের মধ্যে একটা প্রজেক্ট শেয়ার করতে পারি না যে আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি আমাদের বেসিক নৈতিক নৈতিকতা চেঞ্জ করতে হবে যে আমরা একজন ইঞ্জিনিয়ার নিজেকে নিজের কাছে একটু অন্যভাবে সাইড করতে হবে চলাফেরা বলেন কথা বলার স্টাইল বলেন প্রেজেন্টেশন স্কিল বলেন আপনার বুদ্ধিমত্তা বলেন আপনি অনেক জায়গায় আলাদা আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে সো আমরা কেন ব্যর্থ হই মূলত এই বিষয়টা নিয়েই আমরা অনেকগুলো কথা বলতে পারি কেন ব্যর্থ হই কোনো বিষয়ে যা মানে সবচেয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার পি রিকগুলো এগুলো না জানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দুই দিন কুট করলাম তিন দিনে ভালো লাগলাম তিন দিনের পরে আবার যত আমি গ্রাফিক ডিজাইনার হব গ্রাফিক ডিজাইন দেখতেছি ভালো লাগতেছে না আর এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যার মানে আমি সিএসসি পুরি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছি এটা কেমন দেখা যায় মানুষ তো খারাপ বলে বাবা এতগুলো টাকা নষ্ট করলো আমি কী করব আমি পিএসপিতে শিফট করব আমি ফেমার্ক অমুক ফ্রেমওয়ার্কে যাবো দিন শেষে চার বছর শেষ হওয়ার পরে যখন সংসার মাথায় আসবে আপনার অলমোস্ট কিছুই হবে না তখন গার্মেন্টসে যা ভর্তি হয়ে কিছু কাজ বাস করে সংসার চালাবেন দ্য রিয়েল সিনারিও কথাগুলো খারাপ লাগলে মাফ করে নেবেন সো আমরা হ্যাঁ শোনা যাচ্ছে ওকে সো আমরা কেন একটা বিষয়ে ব্যর্থ হই বা কিছুর জন্য ব্যর্থ হবে বা আমাদের কি করতে হবে আসলে মূলত আমরা কি করবো কিভাবে স্টার্ট করতে পারি সাপোজ ধরেন একটা ওয়ার্ডে অনেক কাজ করে ফেলছি অনেক টাইম নষ্ট করছি আজকে থেকে শুরু করে দিব আমরা যে কাজটা যে কেরিয়ার শুরু করতে চাচ্ছি আমরা আজকে থেকেই শুরু করে দেব কি শুরু করব রিসার্চ শুরু করব আজ থেকে কি রিসার্চ আমি আমার লাইফটা কিভাবে কাটাবো চার বছরে কোন একটা কেরিয়ারে কাটাবো আমি এক মাস পনেরো দিন সময় নিয়ে এটাই খুঁজে বের করব শুধু এই রিলেটেডই জিনিসগুলো দেখব যে এই কেরিয়ারে গেলে কি কি হবে যে আপুটা বলছিল আমি জানি না আছে কি না আপু বলছিল যে আমার একটু স্টাডির ব্যাপার সেপার আছে আপনার জন্য ভালো টাস্ক এটা যে আপনি এক মাসে খুঁজে বের করবেন আসলে আপনি কি করবেন কি ভবিষ্যতে আপনি কি নিয়ে কাজ করবেন এটা খুঁজে বের করবেন সো আজ থেকে শুরু করে দেন লেটস ড্র ইট এটা একটু খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড যদি মোটিভেশন ধরেন মোটিভেশনই আবার যদি ধরেন যে অ্যাকশন টাইপের লোক আমরা হ্যাঁ মানুষও কিন্তু অনেক প্রকার আছে যেমন কিছু মানুষ আছে অ্যাকশন টাইপ কিছু মাইন্ড আছে প্ল্যান টাইপ মানে অনেক সারা জীবন প্লেনই করে যাব শুয়ে শুয়ে শুধু প্ল্যানই করবে আর এই কাল থেকে তো স্টাডি করে শেষ করে দিব কাল থেকে তো আমি কাজ করবো ওটা করবো ওটা করবো এই কালার আসতেছে না শনিবার থেকে মানে সামনের মাস থেকে আজ তো শীতের দিন আসতো আমার এই বিষয় এই বিষয়গুলা সো দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে ডিসকমফোর্ট খুব খারাপ একটা পয়েন্ট ডিসকমফুট কি কীভাবে আচ্ছা এই পর্যন্ত লেখলাম ডিসকমফোর্ট হচ্ছে আপনাকে রিক্স নিতে হবে সাপোজ আপনি লিনাক্স শিখার শেষ এখানে আপনি কমফোর্ট থাকবেন না আপনি কি করবেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন শিখবেন মানে আস্তে আস্তে আপনাকে গ্র করতে হবে মানে আপনি ডিসকমফোর্ট কিভাবে থাকেন আপনি এখনও তো কিন্তু ডিসকমফোর্ট না আপনি ফার্স্ট সেমিস্টারে আসছেন সারা জীবন কি ফার্স্ট সেমিস্টারে থাকবেন থাকতেছেন না আপনি যখন ওয়ানে পড়ছেন ওয়ানে তো থাকেন না টুয়ে উঠছেন টুয়ের পরে আপনি থ্রিতে উঠছেন তাহলে আপনার জায়গা থেকে কেন আপনি ডিসকমফোর্ট হবেন না তাহলে আপনার শিকার ক্ষেত্রে যে আমি যদি লিনাক্স শিখে থাকি তাহলে আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর শিখবো আমি যদি উইন্ডোজ শিখে থাকি তাহলে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর শিখব আমি যদি সি শিখে থাকি তাহলে আমি অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব শেখা যায় কি না কারণ কোম্পানি তো এখন মাল্টিটাস্কিং লোকদের দরকার হয় আমি ব্যাকেন্ট শিখে মানে ফন্টেন শিখে আসছি ইটস নট আপ ফর মি আমি ব্যাকেন শিখে ফেলবো আমি ডাটা বেস জানি আমি ডাটা বেসের আরো অ্যাডভান্স লেভেলগুলো শিখবো মানে ডিসকমফোর্টল এবং কি আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ক ইউর সেলফ কাজ করা লাগবো কার জন্য নিজের জন্য আপনি আমার আপনার জন্য কাজ করবেন আপনি লাইফে সাইন করবেন আপনার জন্য কাজ করবেন না আপনি বিপদে পড়ে থাকবেন নিজের জন্য কাজ যদি করেন মানে নিজের তো আপনি ক্ষতি যাবেন না আপনি যাবেন না তো আজ আমার বিশ হাজার টাকা লস হয়ে যাক বিশ হাজার টাকা লসের কথা ভাবলে আপনি চারবার চিন্তা করবেন সেরকম কাজটাও যেখান যে আমার টাইম লস হচ্ছে শুধু খালি আপনার ব্রেনটা এটাই ঢুকান যে আমার টাইম লস হচ্ছে অন্য জায়গায় যায় অন্য কেরিয়ারে যায় অন্য জায়গায় আড্ডা দিয়ে শুধু এটাই তো আপনার জন্য যথেষ্ট আপনার জন্য আপনার নিজের জন্য নিজের কাজ করতে হবে এই যে কয়টা কথা বললাম তিনটা চারটা কথা বললাম এই কাজগুলো তখনই আপনি সমাধান করতে পারবেন যখন আপনার একটা উদ্দেশ্য থাকবে আপনার যখন একটা উদ্দেশ্য থাকবে এই জন্য আমি বলছিলাম আপনার কেরিয়ার আপনি চয়েস করে নেন আপনার যদি উদ্দেশ্য থাকে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব ডেব অফস হবো তখন আপনি খুঁজতে থাকবেন রিকুইজিটগুলো কি কি আছে সেটাকে আপনি সেকশন ওয়াইজ ভাগ করবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াতে গেলে আপনার কি কি জানতে হবে। এগুলোকে একটা সেক্টর আকারে ভাগ করে এক বছর স্টাডি করবেন অপস হতে গেলে কী কী বিষয়গুলো আছে সেগুলোকে একটা ভাগ করে ফেলবেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলে তাহলে দেখবেন যে আপনার কাজগুলো সুন্নিবেশিত হচ্ছে এবং কি আস্তে আস্তে আপনি গ্রো করতেছেন কিন্তু আপনি নিজেই জানতেছেন না এগুলো কি করতে হবে আপনার যদি হেল্প লাগে একজন সিনিয়র ভাইয়ের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের থেকে হেল্প নিতে পারেন আপনি গুগল করতে পারেন আপনি চেট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন আমাকে একটা গাইডলাইন দে আমার দুই ঘন্টা ক্লাস আমার চার ঘন্টা ক্লাস পাঁচটা ক্লাস আমার কাছে তিন মাস টাইম আছে তুই একটা গাইডলাইন লিখে দে লিখে দিবে আমার এই কয়টা থেকে এই কয়টা ক্লাস আমি রাতের এই ঘন্টা স্টাডি করতে চাই আমাকে একটা গাইডলাইন লিখে দে সে লিখে দিবে আপনি ওই অনুযায়ী ট্রাই করেন তাহলে স্ট্রং যদি পারপোস না থাকে আপনি কখনো এই কাজগুলো করতে পারবে না ডিসকমফর্টও হতে পারবেন না আপনি শুরুও করতে পারবেন না আপনি নিজের জন্য কাজও করতে পারবেন না এই পারপোসের ক্ষেত্রে ডিম থাকতে হবে আপনার ডিম থাকতে হবে এটা একটা খুব ভ্যালুয়েবল কথা যে আপনার ডিম যদি না থাকে আপনার যদি স্বপ্ন না থাকে আপনি কিছুই করতে পারবেন না যেমন আপনার যদি স্বপ্ন থাকতো যে আমি সিএসসিতে পড় সিএসসিতে আসি ভর্তি হয়েছেন এই স্বপ্ন যদি না থাকতো তাহলে আপনি জীবনেও কোনো কিছু করতে পারবেন না স্বপ্ন তো আমরা সবাই দেখি আমিও দেখতাম এক একসময় ভাবতাম যে নাই বিয়ে করব তারপরে স্কুল লাইফে চিন্তা করতাম যে ক্লাসের টপ লেভেল যে সুন্দরী মেয়ে আছে তার সাথে রিলেশন করব কলেজে যখন উঠলাম যে একটু মাজারি লেভেলেই হলেই হবে সিটিতে যখন উঠলাম যখন ফার্স্ট সেমিস্টারে থাকলাম সিনিয়র আপুদের সাথে রিলেশন করতে চাইতাম পার্ট যখন আমি থার্ড ইয়ার পার হলাম তখন বুঝলাম যে আমার তো কিছু নাই আমি কি করব তখন কিন্তু নিজের ভিতরে ঢুকে গেলাম ঘরের ভিতরে ঢুকে গেলাম যে আমার কিছু করতে হবে আমার জন্য করতে হবে বা আমার স্বপ্নটা দেখতে হবে তখন কিন্তু আসলে আমার হাতে তখন আর মোস্ট অফ দ্য টাইম থাকতো না যে আমার একটু ঘোরাঘুরি করা লাগবে হ্যাঁ আমি তো রোবট না ঘোরাঘুরি বা করেছি বা বিভিন্ন কার্যকলাপে রয়েছে বাট নিজের জন্য কাজ করা লাগবে আমি হয়তো বা বুঝাইতে পারছি যে রিলেশনশিপ বা অন্য কিছু উদাহরণ দিয়ে কাছে ছোটো ভাই তো সেজন্যই বললাম আর কি এই বিষয়গুলো এবং কি আরেকটা বিষয় হচ্ছে ট্যাক রেসপন্সিবিলিটি আপনাকে রেসপন্সিবিলিটি নিতেই হবে আপনার ডিমের জন্য আপনার নিজের জন্য আপনার নিজের নিজের রেসপন্সিবিলিটি সাপোজ আপনার রেসপন্সিবিলিটি যদি না দেন আপনার বাবা আপনাকে সারা জীবন ভাত দিবে না আপনার নিজের লাগবে আপনার পড়াশোনা শেষ হয়ে যাক বাবা থেকে পাঁচটা টাকা চাওয়া বাবা যদি একবার বলে যে বাবা তুমি পড়াশোনার জন্যই তো গোলা টাকা দিলাম আবার কিসের টাকা নিজের কাছে প্রচুর খারাপ লাগবে যে আমার পঁচিশ বছর বয়স এখনো আমি বাবার কাছে হাত পাতি বাবা টাকা দাও যদি ট্যাক রেসপন্সিবিলিটি না নিতে পারেন যদি না নিতে পারেন যে আমার ফ্যামিলি হাল ধরতে হবে যদি না নিতে পারেন আমার একটা বিয়ে করে আমার সংসার চালাইতে হবে আমার বইয়ের খরচ দিতে হবে আপনি যদি আপনার সন্তানের রেসপন্সিবিলিটি না নিতে পারেন এই প্ল্যানগুলো যদি না থাকে তাহলে আপনার কখনো অলমোস্ট দ্য উপরের যে ডোমেনগুলো নিয়ে কথা বললাম একটাও কাজ করতে পারবেন না আপনার ড্রিম থাক থাকবে না কিছু থাকবে না আপনার টাকা আছে তো দুনিয়া আছে টাকা নাই মানে দুনিয়া নাই আপনার বন্ধু আপনাকে দাম দেবে না মাসে খালি বন্ধু থেকে মানে এক হাজার টাকা হাওলার চায় দেখিয়েন দুদিন দিন পরে আপনার ফোন ধরাই বন্ধ করে দিবে এই রিয়েল বাস্তবতা সো আপনাকে কাজ করতে হবে আপনার ডিমের জন্য হলেও আপনাকে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে এবং কি কন্টিনিউয়াসলি আপনাকে স্টাডি করতে হবে মানে আমরা অনেক সময় ওই যে ভাই ডেভেলপমেন্ট আছে না জানে সিআইসিটি কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেশন কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিতে হবে সো আজ থেকে তাহলে আমরা কি বলবো যে এনাফ ইস নতুন ভাবে আমরা শুরু করব রাজি আছি আমরা জি ভাইয়া নো কথার যদি কোনো অ্যাগ্রেসিভ মুডে হয়ে থাকে অথবা কারণ আপনারা পার্সোনাল মানুষ তো সেজন্য পার্সোনাল ভাবে আসলে ট্রিট করলাম আপনাদের অ্যাগ্রেসিভ মোডে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মনে করি যদি আজকে থেকে বলা শুরু করেন যে অ্যানাফ ইস অ্যান লাইফে অনেক কিছু কাজ করছি আমি একজন সিএসসি ইঞ্জিনিয়ার আমাকে এইভাবে পরিচয় দিতে হবে আমার টিম ওয়ার্ক করতে হবে আমার কেরিয়ারে ফোকাস করতে হবে আমার বিষয়গুলো আমাকে খুঁজে বের করতে হবে আমার সিনিয়রদের সাথে ইন্টার্যাকশন রাখতে হবে আমার ডোমেন আমার কাজ করতে হবে সো আজকে থেকে আপনি শুরু করে দিতে পারেন যে আপনার বিষয়গুলো আশা করি এই সেমিনারটা কিছু তথ্যবহুল ছিল যদিও একটা ডোমেনের উপরে কথা বলতে চাইছিলাম অনেকগুলো ডোমেনে কথা বলা হইল এবং কি আপনাদের কেরিয়ার গাইডলাইনে অনেকটা সুবিধা দিবে যে এই কথাগুলো সাহায্যে এখনও মোটামুটি অনেকজন আসি আমরা তেরো জন রয়েছি এবং কি আপনারাও ট্রাই করবেন যে আপনারাও কিছু অ্যাক্টিভিটিস করতে আপনাদের ছোটো ভাইদের সাথে অথবা বড় ভাইদের সাথে বিভিন্ন সময় বড় ভাইদের দাওয়ার টাওয়ার দিবেন